ওকে, তো আমরা কথা বলছিলাম ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্ট নিয়ে। অ্যাসেট ক্লাস নিয়ে আমরা কথা বলেছি, ডেপ্রিসিয়েশন, ইউজফুল লাইফ, ডেপ্রিসিয়েশন মেথড, স্টার্ট আপ ডেপ্রিসিয়েশন, প্রোরেটা এবং ফাইনালি অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশন। তো আমরা এগুলারই এসএপিতে যে কীভাবে এগুলার অপারেশনটা, প্রসেসটা ফুলফিল করা হয় বা প্রসেসটা সম্পন্ন করা হয় সেটা নিয়ে কথা বলতে চাই। তো যে কোনো এন্ড থেকে আগে আমাকে কী করতে হবে, অ্যাসেট অ্যাকুইজিশনের যে প্রসেসটা আমরা বলেছি, যে কোনো এন্ড থেকে হতে পারে ডিপার্টমেন্ট, এনি কাইন্ড অফ ডিপার্টমেন্ট অথবা আপনার ফ্যাক্টরি, হ্যাঁ, যে কোনো এন্ড থেকে আগে কী হবে, আপনার কাছে একটা রিকুইজিশন আসবে। এটা আপনি চাইলে একটা প্রেসক্রাইব ফরম্যাট তৈরি করে দিতে পারবেন যেটার মধ্যে পূর্ণাঙ্গ ইনফরমেশান থাকবে, যে অ্যাসেটটা কী, তার ডেসক্রিপশানটা কী হবে, তার ইউজফুল লাইফ কী হবে, সে অ্যাসেটটা কোথায় ইউজ হবে, সে ইউজার কে, হ্যাঁ, অর্থাৎ ডিটেল ইনফরমেশান যতদূর দেওয়া সম্ভব কেনার আগে ততটুকু আমরা দিব। আর একটা জিনিস হচ্ছে, আমরা তারপর এটা পাওয়ার পরে ওই ইনফরমেশান, বেসড অন দিস ইনফরমেশান উই হ্যাভ টু ক্রিয়েটেড অ্যাসেট মাস্টার ডাটা ফার্স্ট, যেটাকে আমরা বলছি অ্যাসেট মাস্টার ডাটা। এটা কিন্তু অ্যাসেট অ্যাকুইজিশনের, এটা হচ্ছে অ্যাসেট অ্যাকুইজিশনের প্রথম শর্ত, ঠিক আছে? তাহলে আমরা কীভাবে অ্যাসেট মাস্টার ডাটাটা ক্রিয়েট করবো সেটা আগে জেনে নিই। ক্রিয়েট অ্যাসেটস মাস্টার ডাটা, ট্রানজ্যাকশন কোড AS01, ঠিক আছে? এটা আমরা চাইলে এসএপি মেনু পথ যেটা আছে সেটা ইউজ করেও করতে পারি। দেখেন অ্যাকাউন্টিংয়ে যাব, এখন আমরা যদি মেনু পাথ ইউজ করি, অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, এখানে পাবো হচ্ছে আমার ফিক্সড অ্যাসেট, তারপর পোস্টিং, অ্যাকুইজিশন, এক্সটার্নাল অ্যাকুইজিশন, এটা হচ্ছে অ্যাকুইজিশনের প্রসেস। এবার যদি আমরা অ্যাসেটের মাস্টার ডাটা যাই, অ্যাসেট ক্রিয়েট, প্রথমে আছে AS01, ঠিক আছে? এই অ্যাসেট এটা ক্রিয়েট করবো হচ্ছে AS01 এই ট্রানজ্যাকশন কোড দিয়ে। ওকে, আব্বু দেখেন এই, এটা আপনারা পেয়ে যাবে, এখানে মোটামুটি ভাবে দেওয়া আছে। ওকে, এটা আমরা অ্যাসেট ক্রিয়েট করব হচ্ছে, এটাকে অ্যাসেট ক্রিয়েট বলতে অ্যাসেটের মাস্টার ডাটা ক্রিয়েট। AS01, এখন প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে অ্যাসেট ক্লাস। আপনি যে অ্যাসেটটা ক্রিয়েট করতে চাইছেন, যা মাস্টার ডেটা ক্রিয়েট করতে চাইছেন, সেই মাস্টার ডেটা ক্রিয়েট করার প্রথম কাজটা হবে আপনাকে আগে সেই অ্যাসেটটাকে ক্লাসিফাই করা। লেটস সে আমি যে আমি এখন ধরেন একটা মেশিন কিনতে চাইছি, হ্যাঁ, কাজে আমার সেই অ্যাসেটটা ক্লাস হবে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। হ্যাঁ, আর একটা জিনিস আমি বলি, আমাদের এখানে কি কি অ্যাসেট ক্লাস আছে এবং এটা আমরা কেন করেছি সেটারও একটু ডেসক্রিপশন আপনাদেরকে দিতে চাই। এখানে দেখেন অ্যাসেট ক্লাসগুলো এভাবে সাজানো আছে। আপনাদের কোশ্চেন আসতে পারে যে একই ক্লাস কেন আমরা দুইবার দুইবার করে করে করলাম। দেখেন প্রথম আছে ফ্যাক্টরি ল্যান্ড, ফ্যাক্টরি হেড অফিস, সরি হেড অফিস ল্যান্ড, দুটা ল্যান্ড দুইবার আছে, বিল্ডিং দুইবার আছে, মেশিন দুইবার আছে, ফার্নিচার ফিকচার দুইবার আছে, ইকুইপমেন্ট দুইবার আছে, ভেহিকেল দুইবার আছে,
কম্পিউটার ইকুইপমেন্ট দুইবার আছে, ইনট্যাঞ্জিবল অ্যাসেট দুইবার আছে, অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশন একবারই আছে। এখন আপনাদের কোশ্চেন আসতে পারে, এটা আমরা দুইবার দুইবার করে কেন একই ক্লাসকে দুইবার দুইবার করে আমরা ভাগ করলাম? আচ্ছা, এটা ভাগ করার মেইন কারণ হচ্ছে যে সকল অ্যাসেট প্রোডাকশানের সাথে রিলেটেড, দ্যাট মিন্স ফ্যাক্টরি এন্ডে থাকে বা প্লান্টে থাকে, সে সকল অ্যাসেটের ডেপ্রিসিয়েশন কোথায় চার্জ হওয়া উচিত? লজিক্যালি ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে চার্জ হওয়া উচিত। ঠিক আছে, তো একটা অ্যাসেটকে তো আমি একটা লেজারেই ট্যাগ করতে পারবো, ঠিক আছে, এবং একটা কনস্ট্যান্টারে অ্যাসেটের ডেপ্রিসিয়েশন, অ্যাসেটের মূলত অ্যাসেটটা কিন্তু আমার ফ্যাক্টরি কেন্দ্রিক নয়, এখানে অ্যাসেটের যে খরচটা, অ্যাসেটের মেনটেন্যান্স খরচ হতে পারে, অ্যাসেটের ডেপ্রিসিয়েশন খরচ হতে পারে, ডেপ্রিসিয়েশনের একটা পোস্টিং হতে পারে, এটা নিয়ে হচ্ছে আমরা কনসার্ন। তো এই জন্যে আমরা ফ্যাক্টরির এন্ডেরটা ফ্যাক্টরি রাখার জন্য কী করা হলো, অ্যাসেটের ক্লাসটাকে ডাবল করে দেওয়া হলো, যে ফ্যাক্টরি যেহেতু ফ্যাক্টরি ওভারহেড প্রোডাকশনের সাথে রিলেটেড এবং ইটস এ পার্ট অফ কস্ট অফ গুডস সোল্ড, দ্যাটস ওয়াই আমরা কী করলাম, সিদ্ধান্ত নিলাম যে না, আমরা এই ক্লাসকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলি, ফ্যাক্টরিটা সম্পূর্ণ সেপারেট আদার দেন ফ্যাক্টরি। এই জন্যই হচ্ছে অ্যাসেটের ক্লাসটাকে ডাবল ডাবল করা। হ্যাঁ, তো কেউ যদি মনে করেন যে না, আমরা অ্যাসেটের ক্লাসটাকে ডাবল ডাবল করতে চাই না, আমরা একটা অ্যাসেট ক্লাসই রাখতে চাই, মূলত এখানে অ্যাসেট ক্লাস কয়টা, ল্যান্ড, বিল্ডিং, মেশিনারি, ফার্নিচার ফিক্সার, আদার ইকুইপমেন্ট, ভেহিকেল, কম্পিউটার ইকুইপমেন্ট বা আইটি ইকুইপমেন্ট, ইনট্যাঞ্জিবল অ্যাসেট, এই আটটা হচ্ছে আমাদের, সরি, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, আটটা হচ্ছে আমাদের অ্যাসেট ক্লাস। ঠিক আছে, আটটা হচ্ছে অ্যাসেট ক্লাস, এর বাইরে আর একটা হচ্ছে অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশন। অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশনটা যেটা আমরা ওই দিনে আলাপ করছিলাম, যে অ্যাসেটটা আসলে আমার এই মুহূর্তে ক্যাপিটালাইজ করা পসিবল হচ্ছে না, বাট সেখানে কিন্তু আমার প্রতিনিয়ত কিছু না কিছু ট্রানজ্যাকশন হচ্ছে, তাহলে সেটা আমরা কোথায় পোস্টিং দিব? হ্যাঁ, তো আমি যখন যদি এটা ক্যাপিটালাইজ করে ফেলি, কারণ এটা তো অন টাইম ক্যাপিটালাইজ হয়ে গেলে ও কী করবে, সিস্টেম অটোমেটিক্যালি তার যে লজিক আমরা দিয়ে দেবো সেই লজিক অনুযায়ী সে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতে শুরু করবে। বাট আমরা যদি অ্যাকাউন্টিং প্রিন্সিপাল ফলো করি, IFRS চিন্তা করি, তাহলে কিন্তু আমাকে একটা অ্যাসেট যেটা অপারেশনে যাওয়ার আগ পর্যন্ত আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করতে পারি না, যখন সেটা অপারেশনে যাবে কখন যাবে আমরা নিজেও জানি না, দ্যাটস ওয়াই ওটাকে আমরা আন্ডার কনস্ট্রাকশনে রাখবো, এবং আন্ডার কনস্ট্রাকশনে যতদিন থাকবে ততদিন সেটার উপর কোনো ডেপ্রিসিয়েশন চার্জ হবে না, সেটা হবে জিরো ডেপ্রিসিয়েশন। তাহলে আন্ডার কনস্ট্রাকশনে থেকে যখন সেটা ফাইনালি ক্যাপিটালাইজ করা হবে তখন সেটা ডেপ্রিসিয়েশন করা হবে, ঠিক আছে, এবং তখন থেকেই যেদিন থেকে আমরা অ্যাসেটটাকে ক্যাপিটালাইজ করবো সেদিন থেকেই তার প্রোডাক্টটা বেসিসে সেদিন থেকে সে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করা শুরু করবে। তাহলে আমরা এখানে ডাবল ডাবল কেন রেখেছি আমাদের লজিকটা আপনারা বুঝেছেন। এখন আপনি যদি মনে করেন যে না, আমার এখানে ডাবল ডাবল রাখা এটা ভালো দেখায় না, আমি একটা একটা ক্লাসই রাখতে চাই, অর্থাৎ বিল্ডিং অ্যান্ড ইম্প্রুভমেন্টস, আমরা এটা আলাদা করতে চাইছি না, আদার ফ্যাক্টরি, আদার হেড অফিস আলাদা করতে চাই না, তাহলে কী করতে হবে? তাহলে আপনারা কী করবেন, ফ্যাক্টরির যে সকল অ্যাসেট প্রোডাকশনের সাথে ডিরেক্টলি বা ইনডাইরেক্টলি রিলেটেড, সেই অ্যাসেটের ডেপ্রিসিয়েশন তো আপনার একটা কস্ট সেন্টার দিতে হবে, তাহলে আপনি কোন কস্ট সেন্টারটা দিবেন? হ্যাঁ, এখন কস্ট সেন্টারে তো পোস্ট হবে, বাট সেটা ফাইনালি কোথায় গিয়ে লেজারটাকে যদি আমরা ফ্যাক্টরি ওভারহেডের ডেপ্রিসিয়েশনটা আলাদা করতে চাই, তাহলে তার লেজার, যেমন আমরা এখানে ফ্যাক্টরি লেজার সম্পূর্ণ আলাদা করেছি, তাহলে ফ্যাক্টরি লেজার দিলে কস্ট সেন্টার কোনটা দেবে? তো এই যে কন্ট্রাডিকশান, এই কন্ট্রাডিকশানটা দূর করার জন্য ডাবল ডাবল করা, ঠিক আছে। আচ্ছা, তাহলে ধরে নিলাম আমি শুরু করতে চাইছি একটা মেশিনারি কিনবো, একটা প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, এটা দিলাম হচ্ছে ফ্যাক্টরি প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ওকে, ফিউল্যান্ডেড কোম্পানি ফ্যাক্টরি মেশিন অ্যান্ড প্ল্যান্ট মেশিনারি। এখানে আমরা চাইলে রেফারেন্স ইউজ করতে পারি, অর্থাৎ এই সেম ক্যাটাগরির যদি অন্য কোনো মেশিন থাকে অলরেডি ক্যাপিটালাইজ, সেটার রেফারেন্সে আমরা অ্যাসেট কোড ক্রিয়েট করতে পারি, অথবা আমরা সরাসরি ক্রিয়েট করতে পারি। তাহলে এখানে আমি দেবো হচ্ছে অ্যাসেট ক্লাস, এখানে দেবো হচ্ছে কোম্পানি কোড, কোন কোম্পানিতে আমি এটা অ্যাসেটের
মাস্টার ডেটা ক্রিয়েট করতে চাইছি এবং নাম্বার অফ সিমিলার অ্যাসেট, অর্থাৎ এই অ্যাসেটটা একই ক্লাসের অ্যাসেট। সিমিলার অ্যাসেট মানে একই ক্লাসের অ্যাসেট আপনি কতগুলা কিনতে চাইছেন। এখন একটা মেশিন কিনলে একটা দেবে, 10টা মেশিন কিনলে 10টা দেবেন, 100টা মেশিন কিনলে 100টা দেবেন, ঠিক আছে? তাহলে কী হবে, সিস্টেম 10টা মাস্টার ডাটা আপনাকে ক্রিয়েট করবে, সেটা আমরা দেখব মাল্টিপল অ্যাসেট ক্রিয়েশন হলে। আপাতত একটা দিয়েই আমরা কাজ করতে চাই। এখানে দেখেন এই হচ্ছে, এরপরে আমরা যে মাস্টার ডাটা আছে এই মাস্টার ডাটা ফিল্ডে আমি এটুকু দিব, তারপরে আপনি এন্টারও প্রেস করতে পারেন অথবা মাস্টার ডাটা যে ফিল্ড আছে এখানে আপনি ক্লিক করতে পারেন। আমি এন্টার দিলাম, এন্টার দিলে দেখেন প্রথম আছে জেনারেল ট্যাব। ওকে, জেনারেল ট্যাবে ফার্স্ট অপশান দেখেন, এটা ম্যান্ডেটরি ফিল্ড, ডেসক্রিপশন, আসলে আমি কী মেশিন কিনতে চাইছি। ধরেন একটা লিখলাম ইঞ্জেকশন মোল্ড মেশিন ফর এলইডি ল্যাম্প, যে কোনো একটা নাম দিল, এটা হচ্ছে ডেসক্রিপশন। এবার এটার মেইন অ্যাসেটের অন্ডারে যখন আমরা অ্যাসেটের রেজিস্টার দেখব সেখানে আসলে এটা কিভাবে থাকবে, হ্যাঁ সেটা আমরা এখানে বসায় দিতে পারি, যে এটা আমি রেজিস্টারে কী নামে দেখতে চাই। কেমন আপনাদের উপস্থিতি এত কম কেন, 50% উপস্থিতি নাই। আচ্ছা, তারপরে আসেন এখানে আছে সিরিয়াল নাম্বার। এখন ওই যে মেশিনটা আমরা কিনবো, আর একটা জিনিস, এটা মাস্টার ডেটা আমরা ক্রিয়েট করতেছি, তো ইনিশিয়াল স্টেজে যতটুকু আমরা ইনফরমেশান পাবো ততটুকু দেবো, বাট মাস্টার ডেটা কিন্তু অলওয়েজ এডিটেবল। আপনি চাইলে ডেপ্রিসিয়েশনের ওই ফিল্ডটা ছাড়া ডেপ্রিসিয়েশনটা, হ্যাঁ ডেপ্রিসিয়েশনটা ওই ফিল্ডটা এডিট করতে পারবেন, বাট ডেপ্রিসিয়েশনের ফিল্ডটা যদি আপনি এডিট করেন তাহলে অ্যাসেটের পুরো অ্যাসেটের রেজিস্টারে বা আপনার অ্যাকাউন্টসে বড় ধরনের একটা ইম্প্যাক্ট হবে, সেটা মাথায় রেখে আপনাকে করতে হবে, ঠিক আছে? যে আপনি আগে ডেপ্রিসিয়েশন দিয়েছেন 10 বছর, এখন দিলেন যে না এটা ডেপ্রিসিয়েশন 10 বছর না, এটা আসলে ডেপ্রিসিয়েশন হবে 5 বছর, ঠিক আছে? তো এই ধরনের যে কনসিকুয়েন্স তৈরি হবে এই কনসিকুয়েন্সটা মাথায় রেখে কিন্তু আপনাকে কী করতে হবে, এই চেঞ্জ ডেপ্রিসিয়েশন বা এগুলো চেঞ্জ করতে হবে। বাট অন্যান্য মাস্টার ডেটা যেগুলো আছে সেগুলো আমরা চাইলে যে কোনো সময় এডিট করতে পারবে। আচ্ছা, এবার আসেন সিরিয়াল নাম্বার। ওই অ্যাসেটে যদি কোনো সিরিয়াল নাম্বার থাকে, কোনো ইনভেন্টরি নাম্বার থাকে, এবং কোয়ান্টিটি, আর হচ্ছে ইউনিট অফ মেজার, এই প্রথম এই ফিল্ডটা হচ্ছে কোয়ান্টিটি, এই ফিল্ডটা হচ্ছে ইউনিট অফ মেজার। তো ইউনিট অফ মেজার আমরা দেবো ইএ। এখানে সার্চ করলে আপনারা 188টা মেজারমেন্টের ইয়ে পাবেন, এখানে 188টা। তো এর ভিতর থেকে আপনার ইউনিট অফ মেজারটা খুঁজে নেবেন, অথবা ইচ ইএ। আমরা যদি এটাকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করি, এ বি সি ডি ই, এই হচ্ছে ইচ, ঠিক আছে? নিচের দিকে যাই, নিচের দিকে দেখেন ইনভেন্টরি, লাস্ট ইনভেন্টরি, এগুলো হচ্ছে যে যখন আপনারা ইনভেন্টরি করেন তখন ইনভেন্টরির একটা নাম্বার এখানে দেওয়া হয়, সে ধরনের নাম্বার। ইনভেন্টরি কোনো নোট থাকলে দেবেন ক্যাপিটালাইজ, অর্থাৎ যদি আগে একবার ক্যাপিটালাইজ হয়ে থাকে ফার্দার এটা আবার নতুন করে ক্যাপিটালাইজ হচ্ছে কি না, এই ধরনের ইনফরমেশান। বাট বেসিক ইনফরমেশান হচ্ছে এইগুলোই, এগুলো দেওয়ার পরে আমরা নেক্সট ট্যাবে চলে যাব, অর্থাৎ ইনিশিয়াল স্টেজে আমার যতটুকু ইনফরমেশান দরকার আমার ঠিক ততটুকু ইনফরমেশানই দিব। হ্যাঁ, এরপরে টাইম ডিপেন্ডেন্ট এই ফিল্ডে যাব। এই ফিল্ডে আছে দেখেন কস্ট সেন্টার। কস্ট সেন্টার কেন এখানে ম্যান্ডেটরি ফিল্ড আছে, কারণ এই এই অ্যাসেটটা যখন ডেপ্রিসিয়েশন শুরু হবে, ডেপ্রিসিয়েশন তো আর আমরা এন্ট্রি দিব না, ম্যানুয়াল এন্ট্রি দিব না। এখানে আমার 10,000 অ্যাসেট, 10,000 অ্যাসেটের ডেপ্রিসিয়েশন ম্যানুয়াল এন্ট্রি দেওয়া সম্ভব, বা 10,000 লাইন আইটেমের কি ম্যানুয়াল কস্ট সেন্টার দেওয়া সম্ভব? অবশ্যই সম্ভব নয়। তাহলে আপনাকে কী করতে হবে, অ্যাসেট মাস্টার ডাটা যখন আপনি ক্রিয়েট করবেন তখনই আপনাকে এই কস্ট সেন্টার, অর্থাৎ এই অ্যাসেটের ডেপ্রিসিয়েশন কোন কস্ট সেন্টারে যাবে
অ্যাসেটের ডেপ্রিসিয়েশন কোন কস্ট সেন্টারে যাবে সেটা এখান থেকে নির্ধারণ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করব, এটা হচ্ছে আমার কোন কোম্পানি, 1200 কোম্পানি। 1200 কোম্পানি আমি যদি মেশিন কিনতেছি, ফ্যাক্টরি মেশিন, আমাকে ফ্যাক্টরির একটা কস্ট সেন্টার দিতে হবে। এফএ দিয়ে হচ্ছে আমাদের ফ্যাক্টরির কস্ট সেন্টার। ওকে, এফএ প্ল্যান্ট 1200 কোম্পানির জন্য 1201 প্ল্যান্ট। লোকেশন আপনারা চাইলে লোকেশন ইউজ করতে পারেন, না চাইলে না। রুম, অর্থাৎ এটা কোন রুমের মধ্যে আছে, হ্যাঁ, অর্থাৎ এটাকে যদি আরো একটু আইডেন্টিফাই করতে পারেন, এটা কোন দেখি লোকেশন, এখানে সার্চ করা লোকেশন আপনারা সেট করতে পারেন। হ্যাঁ, ওয়ার্ক স্টেশন বা স্ট্যান্ডার্ড ওয়ার্ক স্টেশন অথবা দরকার নাই, যে ইনফরমেশন আছে দিলেন, রুম কোন রুমের মধ্যে আছে, এটা স্পেসিফিক যদি কোনো রুমের নাম থাকে সেই রুমের নাম আমরা দিতে পারি। এটা যদি আমরা দেই হচ্ছে ধরেন লাইন 1, লাইন 2, এরকম ফ্যাক্টরির মধ্যে অনেক ধরনের অনেক ইনফরমেশন থাকে। এরপর দিয়ে আসছেন অ্যালোকেশন। অ্যালোকেশনের এখানে আমাদের কোনো কাজ নাই, ঠিক আছে, এটা আমরা স্কিপ করে যাব। তারপর আসছে অরিজিন, এই ফিল্ডে কাজ আছে। তাহলে জেনারেল, টাইম ডিপেন্ডেন্ট, এর বাদে যাব হচ্ছে, আচ্ছা এটাকে আমরা একটু স্ক্রিনশট নিই। অরিজিন, অরিজিনে প্রথম আসলে ভেন্ডার, এগুলো কিন্তু অপশনাল ফিল্ড। হ্যাঁ, এগুলো অপশনাল ফিল্ড, ভেন্ডার আমি তো জানি না, আমি তো মাস্টার ডাটা ক্রিয়েট করতেছি, তো আমি তো আসলে জানি না আমি কার থেকে কিনবো। আর এটা যিনি মাস্টার ডেটা ক্রিয়েট করতেছে, এটা ব্যাপারটা কিন্তু তার জানার কথা না বা তার দায়িত্বের মধ্যেও পড়ে না, এটা যে প্রসিডমেন্ট ডিপার্টমেন্টে যারা আছেন তারাই নির্ধারণ করবেন যে এখানে ভেন্ডর কী হবে। তারপরে ম্যানুফ্যাকচারার, এটা যদি আমার জানা থাকে আমি দিব, না জানা থাকলে নাই। এখানটা আমরা দিব যে অ্যাসেট পারচেজ নিউ, এটা আমার জানা আছে যে আমি নতুন একটা অ্যাসেট তৈরি করতেছি। কান্ট্রি অফ অরিজিন যদি আমি জানি তাহলে দিব, না জানি অর্থাৎ কোনো কিছু না জেনে আমি দিব না, বিকজ এটা কিন্তু আমি যখন ফাইনালি ডকুমেন্টগুলো হাতে পাবো, অ্যাসেটের ডকুমেন্টগুলো যখন আমি ফাইনালি হাতে পাবো তখন কিন্তু আমি সবই জানতে পারবো। ঠিক আছে, তাই জন্যে এটা মানে যেটা না জানি অনুমান ভিত্তিক কোনো জিনিস আমরা এখানে দিব না। ওকে, তাহলে এই ফিল্ডে আমরা দুটাই ইনফরমেশনটাই দিলাম। এবার ডেপ্রিসিয়েশন এরিয়া, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, এটা হচ্ছে সেটা ডেপ্রিসিয়েশন এরিয়া। আমাদের এখানে আমরা বলেছি আমরা ইউজফুল লাইফ মেথড ইউজ করেছি, অর্থাৎ এখানে ইউজফুল লাইফ আমরা দিব যে কত দিন বা কত মাস কত বছর সেটা। আর ডেপ্রিসিয়েশন কি, এখানে দুইটা ডেপ্রিসিয়েশন কি আমরা ইউজ করব, একটা হচ্ছে SS1, একটা হচ্ছে SS2। SS1 হচ্ছে ডেপ্রিসিয়েশন অন ইউজফুল লাইফ, SS2 হচ্ছে ডেপ্রিসিয়েশন, জিরো ডেপ্রিসিয়েশন। কেন এই দুটা ইউজ করব, যেহেতু আমাদের ডেপ্রিসিয়েশন মেথডটা হচ্ছে ডেপ্রিসিয়েশন অন ইউজফুল লাইফ, তার মানে এটাকে আমাকে দিতেই হবে। আর জিরো ডেপ্রিসিয়েশন কোনগুলোর হবে, যেমন ল্যান্ড যদি আমি কিনি, ল্যান্ডের ক্ষেত্রে কিন্তু আমার কোনো ডেপ্রিসিয়েশন হবে না, ঠিক আছে, এই জন্য সেটাকে আমরা দিব জিরো ডেপ্রিসিয়েশন। অথবা আন্ডার কনস্ট্রাকশনের কোনো অ্যাসেট যদি আমরা ক্যাপিটালাইজ করতে চাই, হ্যাঁ, আন্ডার কনস্ট্রাকশনের অ্যাসেটে যদি মাস্টার ডেটা ক্রিয়েট করতে চাই, সেখানে কিন্তু আমরা ডেপ্রিসিয়েশন মেথডটা দিতে হবে জিরো ডেপ্রিসিয়েশন। আপনারা যদি ভুল করে এটা আবার ইউজফুল লাইফ দিয়ে দিই, তাহলে দেখা যাচ্ছে আন্ডার কনস্ট্রাকশনের অ্যাসেটের উপরে সিস্টেম ডেপ্রিসিয়েশন ক্রিয়েট করতেছে। এটা একটু কেয়ারফুলি দিব, এখানে আমরা SS1 বাই ডিফল্ট আসবে, বাট কেউ যদি চেঞ্জ করে তাহলে তো মানে জিনিসটা ভুল হয়ে যাবে। এবার ইউজফুল লাইফ, ইউজফুল লাইফ কত দিব, ইউজফুল লাইফ দিব হচ্ছে ধরেন আমি দিলাম 12 বছর, এই মেশিনটা 12 বছর। তারপরে এটা হচ্ছে লাইফ, এটা হচ্ছে পিরিয়ড, পিরিয়ড বলতে এটা বছর, এটা মাস, ধরেন 12 বছর 6 মাস আপনি এখানে দিতে পারেন, 12 বছর 6 মাস আপনি এখানে দিতে পারেন, 12 বছর 3 মাস,
হ্যাঁ, যদি এরকম ফ্র্যাকশন থাকে আমরা দিব, ঠিক আছে? তাহলে ইউজফুল লাইফের ক্ষেত্রে এটা এখানে আমাকে ইয়ার দিতে হবে, কত বছর কত মাস। তারপরে আছে অর্ডিনারি ডেপ্রিসিয়েশন স্টার্ট ডেট, অর্থাৎ এই ডেপ্রিসিয়েশন কখন স্টার্ট হবে। আপনি চাইলে যদি এটা ম্যানুয়ালি মনে করেন যে না আমি এখানে ডেপ্রিসিয়েশন স্টার্ট করব, এখানে আজকে হচ্ছে 11 তারিখ, না আমার এটা দরকার নাই, আগামী মাসের 1 তারিখ থেকে আমার এটা ডেপ্রিসিয়েশন চার্জ করবো, আপনি এখানে ম্যানুয়াল বসা দিতে পারেন। বাট এখানে ম্যানুয়াল দেওয়ার কোনো দরকার নাই, সিস্টেম তার লজিক যেটা আমরা সেট করেছি সেই লজিকে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতে থাকবে। এই হচ্ছে আমাদের অ্যাসেট মাস্টার ডাটা। এবার আমাকে আমরা কি করব, এটাকে সেভ করে দেব। সেভ 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 করলে ও এখানে কি চাইবে, একটা স্ক্র্যাপ ভ্যালু চাইবে, যেহেতু এটা ইউজফুল লাইফ। সিস্টেম আপনাকে চাইবে যে ইউজফুল লাইফ শেষে এটার ভ্যালু কী হবে, সেই ভ্যালুটা আমাকে দিতে হবে। যদি আমি এই ভ্যালুটা না দিই তাহলে সিস্টেম ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করবে কীভাবে? এর জন্য অবশ্যই অবশ্যই এটা ম্যান্ডেটরি ফিল্ড, এটা ম্যান্ডেটরি ফিল্ড, এখানে আমাদেরকে দিতে হবে। এখন ইউজফুল লাইফ আমি কী দেবো, আমি আমার যে টেকনিক্যাল অ্যানালাইসিস সেই অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে দেবো যে না এই মেশিনটা আমরা যদি 12 বছর ইউজ করি, 12 বছর পরে আমি এখানে ইউজ করলে এখানে 1 লাখ টাকা আমি বিক্রি করতে পারবো। বাট আপনি যদি ফুলি ডেপ্রিসিয়েটেড করে দিতে চান, 100% ডেপ্রিসিয়েশন যদি চার্জ করতে চান, তাহলে এখানে 1 টাকা দিতে হবে, ন্যূনতম 1 টাকা। এখানে জিরো দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 1 টাকা। তার মানে 12 বছর শেষে এই মেশিনটা আমার ভ্যালু দাঁড়াবে হচ্ছে 1 টাকা, ঠিক আছে? 1 টাকা দিয়ে আমরা এটা কন্টিনিউ করব। এটাকে সেভ করে দিলাম, এখানে আমার একটা অ্যাসেটের নাম্বারটা পড়ে গেল, অ্যাসেটের নাম্বার পড়ে গেল। এ হচ্ছে আমার অ্যাসেটের একটা নাম্বার পেলাম। এই নাম্বার দিয়েই কিন্তু আমাকে কী করতে হবে ভবিষ্যতে, এটাই হচ্ছে আমার আইডেন্টিটি, অর্থাৎ আমি যে অ্যাসেটটা ক্যাপিটালাইজ করতে চাইছি সেটা এ হচ্ছে এই অ্যাসেট, এবং এটা এই আইডেন্টিটি ইউজ করে আমাকে সমস্ত ইনফরমেশান এটার উপর বেস করে আমাকে তৈরি করতে হবে। এবার অ্যাসেট মাস্টার ডাটা ক্রিয়েট হইলো, এবার আমি একটা অ্যাসেট অ্যাকুইজিশন করব, ঠিক আছে? অ্যাকুইজিশন অ্যাকুইজিশনের ক্ষেত্রে F-90 2, না 90, F-90, আচ্ছা F-90। এখন অ্যাসেট অ্যাকুইজিশনে দুটা প্রসেস, সরাসরি আমরা যদি ফাইন্যান্স থেকে করি, কোনো ধরনের কোনো এমএমএর প্রসেসের মধ্যে আমরা যদি না যাই, এইগুলো একটা অ্যাসেট, আপনার যে কেউ একটা অ্যাসেট কিনে নিয়ে আসলো, একটা বিল নিয়ে আসলো, হ্যাঁ, সেই অ্যাসেটটাকে ফাইন্যান্সে দিল, ফাইন্যান্স সরাসরি সেটাকে ক্যাপিটালাইজ করতে পারে। বাট প্রত্যেকটা ক্যাপিটালাইজেশনের আগে মাস্টার ডেটা ক্রিয়েট করা জরুরি। এটা হচ্ছে সরাসরি ফাইন্যান্স থেকে ডিরেক্ট অ্যাসেট অ্যাকুইজিশন করা সম্ভব, বা অ্যাসেট পারচেজ করা। আমি দোকানে গেলাম, একটা মেশিন পছন্দ হলো, কিনে নিয়ে চলে আসলাম। দোকানে গেলাম, কম্পিউটার একটা পছন্দ হলো, কিনে নিয়ে বিল নিয়ে চলে আসলাম, এখানে ফাইন্যান্সে বিলটা জমা দিলাম, ঠিক আছে? এরকম হতে পারে। তো এরকম অ্যাডহক বেসিসে যদি এ ধরনের কোনো পারচেজ হয়, তাহলে সরাসরি ফাইন্যান্স কী করতে পারে, অ্যাসেটের অ্যাকুইজিশনটা ফাইন্যান্সের এর থেকে ডিরেক্ট করতে পারে। ফাইন্যান্সের এই অথরিটি আছে, যেমন আমরা কী বলেছি, ফাইন্যান্স কিন্তু সরাসরি পিআরপিও ছাড়াই কী করতে পারে, ভেন্ডর লায়াবিলিটি ক্রিয়েট করতে পারে, অ্যাকাউন্টস পেয়েবল ক্রিয়েট করতে পারে। তো এখন এই অ্যাসেটের ক্ষেত্রেও সরাসরি ফাইন্যান্স কি অ্যাসেটকে ডেবিট করতে পারে, ভেন্ডারকে ক্রেডিট করতে পারে, ওকে? অর্থাৎ
এখানেও অ্যাসেট অ্যাকুইজিশনের মাধ্যমে ভ্যারেন্টার লায়াবিলিটি ক্রিয়েট করতে পারে। তাহলে এটা হচ্ছে ফিক্সড অ্যাসেট অ্যাকুইজিশন, হ্যাঁ এটা হচ্ছে ফাইন্যান্সের এন্ড থেকে ডিরেক্ট ডিরেক্ট ইনভয়েস বুকিং, ঠিক আছে। ফাইন্যান্স এখানে আমরা গেলাম, এটা হচ্ছে যাব অ্যাসেট পোস্টিং এর মধ্যে অ্যাকুইজিশন, এক্সটার্নাল অ্যাকুইজিশন F-90 উইথ ভেন্ডর, সরাসরি ভেন্ডর থেকে যদি আমরা অ্যাকুইজিশন করি তাহলে এই প্রসেসে যেতে হবে। শুরুতে আমরা ডকুমেন্ট ডেট দিতে চাই, আচ্ছা এখানে আমরা দেখেন ডকুমেন্ট টাইপটা একটু চেঞ্জ করে নেব, যেহেতু আমি অ্যাসেট অ্যাকুইজিশন করছি তো অ্যাসেট অ্যাকুইজিশনের ক্ষেত্রে অ্যাসেটের ডকুমেন্ট টাইপ হচ্ছে এ, এ হচ্ছে অ্যাসেট পোস্টিং, হ্যাঁ এ হচ্ছে অ্যাসেট পোস্টিং, যেহেতু আমরা অ্যাসেট পোস্টিং দিচ্ছি এজন্যে এটাকে আমরা ডকুমেন্ট টাইপ দিব এ। রেফারেন্স আমি ইনভয়েস নাম্বার বা বিল নাম্বার একটা কিছু দিতে পারি, হ্যাঁ এর বাদে হচ্ছে মেশিন পার্সেন্ট পার্সেন্ট। এবার পোস্টিং কির ক্ষেত্রে কী লিখবো, অ্যাসেট ডেবিট হচ্ছে 70, আমরা প্রথম দিনে মুখস্থ করেছিলাম, জেনারেল লেজার ডেবিট 40, জেনারেল লেজার ক্রেডিট 50, অ্যাসেট ডেবিট 70, অ্যাসেট ক্রেডিট 50, সরি 75, অ্যাসেট ক্রেডিট 75। এখানে আমরা যদি সার্চ করে দেখি, এখানে হচ্ছে 70 আর হচ্ছে 75, অ্যাসেট ডেবিট অ্যাসেট ক্রেডিট। এবার এখানে অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট বলতে কোন অ্যাকাউন্টটা দিব, আমরা অ্যাসেটের যে মাস্টার ডাটা ক্রিয়েট করেছি এইটাই হচ্ছে অ্যাসেটের অ্যাকাউন্ট, অ্যাসেটের একটা মাস্টার ডাটা আমরা ক্রিয়েট করেছি না, এটা এটা হচ্ছে তার অ্যাকাউন্ট। ওকে, এখানে একটা বাড়তি জিনিস আমাদেরকে দিতে হবে অ্যাসেট ট্রানজ্যাকশনের ক্ষেত্রে, আমরা FB50 বলেন, FB01 বলেন, F-02 বলেন, আমরা কী করেছি এখানে পোস্টিং কী দিয়েছি, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এন্ট্রি করে এন্টার প্রেস করেছি, কিন্তু অ্যাসেটের ক্ষেত্রে একটা বাকি ইনফরমেশান দিতে হবে, সেটা হচ্ছে টি 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 টাইপ, দ্যাট মিন্স ট্রানজেকশন টাইপ, অ্যাসেটের ক্ষেত্রে ট্রানজেকশন টাইপ এটা দিতে হবে। আর এখানে ট্রানজেকশন টাইপটা কী হবে, ট্রানজেকশন টাইপ হবে 100 এক্সটার্নাল অ্যাসেট অ্যাকুইজিশন, আচ্ছা একটা হচ্ছে এক্সটার্নাল অ্যাসেট অ্যাকুইজিশন, একটা হচ্ছে ইন্টারনাল অ্যাসেট অ্যাকুইজিশন। এক্সটার্নাল আমরা কী হয়, আমরা বাইরে থেকে অ্যাসেট যেটা নিয়ে আসে এটা আমরা অ্যাকুইজিশন করি, আবার ইন হাউস হয় অনেক সময়, যেমন যারা টেলিভিশন বানায় তারা তো তাদের নিজের জন্যও কী করে টেলিভিশনটা ইউজ করে, যখন সেটা বিক্রির জন্য করে সেটা তার ইনভেন্টরি হয়, যখন সে সেটা তার অপারেশনের কাজে ইউজ করে তখন সেটা অ্যাসেট হয়। সেম যেমন এসি যারা বানায় যে কোম্পানি, সেই কোম্পানি কি এসি ইউজ করে না, করে, তাহলে সে যখন সেটা সেলসের জন্য রাখতেছে সেটা হচ্ছে তার ইনভেন্টরির মধ্যে থাকছে, বাট সে তার অফিসে ইউজ করতেছে বা অপারেশনের হেলথের জন্য সেটা সে ইউজ করতেছে তখন সেটা তার ইনভেন্টরিতে থাকছে না, তখন সেটা তার ফিক্সড অ্যাসেটে চলে যাচ্ছে, তখন সেখান সেই ইনভেন্টরি থেকে আমরা কী করতে পারি, ইন্টারনাল অ্যাকুইজিশনের মাধ্যমে সেটাকে ক্যাপিটালাইজ করতে পারি, এটাই। তাহলে এখানে হবে অ্যাসেট
ট্রানজেকশন টাইপ হবে হান্ড্রেড, হান্ড্রেড দ্যাট মিনস এক্সটার্নাল অ্যাকুইজিশন। এই জিনিসটা একটু রাখতে হবে, যদি আপনি এখানে না দিলেও আপনি প্রসেস করতে পারবেন না, আপনি মানে আপনি ভুল করলে সিস্টেম ভুল করার কোনো সুযোগ নেই। এবার এন্টার দিলাম, এখন এখানে মেশিনের দামটা কত হবে? এখন মেশিনের দামটা ধরেন আমি দিলাম 15 লাখ, কোয়ান্টিটি একটা। এখানে দেখেন অ্যাসেটের নাম্বারটা চলে আসছে। এবার আমি এটা দিলাম হচ্ছে লিখলাম একটা টেক্সট, তাহলে অ্যাসেট ডেবিট, এটা হচ্ছে অ্যাসেটের ডেবিট পোর্শনটা হয়ে গেল। এবং অল্টারনেটিভ ক্রেডিট কি? অল্টারনেটিভ ক্রেডিট হচ্ছে ভেন্ডর, যেহেতু আমি এটাকে কী করতেছি, আমি সরাসরি ইনভয়েসের মাধ্যমে এই অ্যাসেটটা অ্যাকুইজিশন করতেছি ইনভয়েস পোস্টিংয়ের মাধ্যমে। এবং এটা এখন এবারে কারণে আমার একটা ভেন্ডর রেকর্ড দিতে হবে। ভেন্ডর কী হবে, ক্রেডিট হবে না? ভেন্ডর ক্রেডিট কত বলতে পারবেন কেউ? 31 থেকে শুরু ভেন্ডর ক্রেডিট 39 পর্যন্ত আছে। তাহলে আমরা যেহেতু এটা ইনভয়েস বুক করতেছি, আমরা 31টাই হচ্ছে স্ট্যান্ডার্ড, 31 দিব। 31 দেওয়ার পরে এখানে আমরা একটা ভেন্ডরের কোড ইউজ করব, যে কোনো একটা ভেন্ডর আমরা ইউজ করতে পারি। আমি বলেছি আমরা 6 ডিজিটের একটা ভেন্ডর নেব। দিলাম গ্লোরি ট্রেড ইন্টারন্যাশনাল, এটা নিয়ে মনে হয় কতদিন কাজ করছে, 110063। এন্টার দিলাম, এখনো বলতেছে এই ভেন্ডারের 22,50,000 টাকা ডাউন পেমেন্ট আছে। অর্থাৎ কোনো একটা পিওতে আমরা মনে হয় এর আগের দিন এই ভেন্ডার নিয়ে কাজ করেছে, তখন একটা ডাউন পেমেন্ট ক্রিয়েট করেছে, ওই ইনভয়েস করার সময় এই মেসেজটা দিচ্ছে। এবার এটা কপি করলাম অ্যামাউন্ট, এবার টেক্সটটা কপি করতে চাই। ওকে, তাহলে আমার দুটা লাইন আইটেম, দেখেন লাইন আইটেম দুটা কমপ্লিট। ওকে, প্রথম লাইন আইটেম এবং তৃতীয় লাইন আইটেম কমপ্লিট। আমরা যদি এটাকে ওভারভিউ দেখি বা সিমুলেট করি, তাহলে কী হলো দেখেন, এই হচ্ছে আমার অ্যাসেট, এই হচ্ছে অ্যাসেটের কোডটা, অ্যাসেট ডেবিট, এই হচ্ছে অ্যাসেট ডেবিট ভেন্ডার ক্রেডিট। সরাসরি যদি আমরা ফাইন্যান্সের এর থেকে করি, তাহলে আমাদের এই জার্নালটাই হবে। ওকে, অ্যাসেট অ্যাকুইজিশন, ডেবিট হবে অ্যাসেট, ক্রেডিট হবে ভেন্ডর। এবার এটাকে আমরা পোস্ট করে দিলে আমার অ্যাসেটটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমাদের অ্যাসেট ক্যাপিটালাইজ করা শেষ, তারা কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারে। স্যার এটা তো ডিরেক্ট ফাইন্যান্স থেকে যেটা এন্ট্রি দেওয়া হবে সেটা দেখালে, তাই না স্যার? জি, এরপরে আমরা আরেক এলসি করতে পারবো। জি 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 স্যার, এখানে টি টি কোডটা দিলাম না স্যার, টি টাইপ। হ্যাঁ, 100 এই 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 স্ক্রিনার দিলাম না যে স্যার, নাকি আগেটা দিয়েছি স্যার ওটাই চলবে? না, অ্যাসেটের জন্যই হবে, অন্য কোথাও দেওয়া লাগবে না। ওই ট্রানজেকশন টাইপ শুধু অ্যাসেটের লাইন আইটেমে প্রযোজ্য, অন্য কোথাও প্রযোজ্য নয়। ভেন্ডারের লাইন আইটেমে প্রযোজ্য না, ট্রানজেকশন টাইপ অনলি ফর অ্যাসেট। আচ্ছা, এবার কথা হলো আমি যে অ্যাসেটটা ক্রিয়েট করলাম কী করলাম এবার একটু দেখি। হ্যাঁ, এবার একটা ট্রানজেকশন কোড আছে, আপনি অনেকভাবে দেখতে পারেন। মনে করেন অ্যাসেটটার আপনি ডিসপ্লে করলেন, অ্যাসেট ডিসপ্লে,
অ্যাসেট ডিসপ্লে, ডিসপ্লে AS03। আবার যদি এডিট করতে চান AS02। আরেকটা জিনিস, একটা কমন, মোটামুটি কমন বলতে পারেন, একটা সিনারিও আছে 01 ফর ক্রিয়েশন। এটা ফাইন্যান্সের এন্ড থেকে বলতেছি, যে কোনো ট্রানজ্যাকশন দেখবেন যে 01 হচ্ছে ক্রিয়েট, 02 হচ্ছে চেঞ্জ, 03 হচ্ছে ডিসপ্লে। এটা কিন্তু মোটামুটি AS01 হচ্ছে অ্যাসেট ক্রিয়েট করা, 02 হচ্ছে এডিট করা, 03 হচ্ছে ডিসপ্লে করা, এরকম। তাহলে আমরা AS01-এ গিয়ে যদি দেখি যে আসলে কি পাওয়া যায়। AS01 এখানে এটা হচ্ছে অ্যাসেটের মাস্টার ডেটা, সরি আমি তো মাস্টার ডেটা যাব না, AS03-তে যাব, ডিসপ্লেতে যাব। দেখেন এখানে ডিসপ্লেতে গেলে আপনি কি কি দেখতে পাবেন, মাস্টার ডেটা দেখতে পারবেন, অ্যাসেট ভ্যালু দেখতে পারবেন। তাহলে আমি যদি এটা মাস্টার ডেটা দেখি, আমি যে মাস্টার ডেটাটা ক্রিয়েট করে আসছি সেটা হচ্ছে আমার কি, সেই ইনফরমেশনগুলো এখানে থাকছে, আমি যেগুলো ক্রিয়েট করে নিয়ে আসছি। এখন এটা এখানে ক্যাপিটাল, ইমিডিয়েট মাস্টার ডেটাটা দেখতে পারবো না সব দেখতে পারবো স্যার? যত যে কোনো একটা অ্যাসেটে দেখতে পাবে, ঠিক আছে, সব যে কোনো অ্যাসেট এর মধ্যে যে অ্যাসেট ডেটা আছে, যে কোনো একটা অ্যাসেটের ডেটা আপনি দেখতে পাবেন সিঙ্গেল। তো আমি এবার এখান থেকে আপনি চাইলে অ্যাসেটের ভ্যালুটাও দেখতে পাবেন। ভ্যালু কখন দেখতে পাবেন? যখন তার ভ্যালু ক্রিয়েট করা হবে, অ্যাকুইজিশন করা হবে বা ক্যাপিটালাইজ করা হবে, এখন এটাকে ভ্যালু। ওকে, এই হচ্ছে অ্যাসেটের ভ্যালু। দেখেন এটা একটু বোঝার চেষ্টা করি আমরা। হ্যাঁ, এটা ওইখান থেকে যেতে হবে, অথবা এটার আর একটা ট্রানজ্যাকশন কোড আছে AW01N, এটা হচ্ছে অ্যাসেট এক্সপ্লোরার। এই ট্রানজেকশন কোডটা খুবই কমন একটা ট্রানজেকশন কোড, AW01N, ঠিক আছে। এইটা এই ট্রানজেকশন কোডে গেলে আমরা অ্যাসেটের পুরা হিস্ট্রিটা দেখতে পাবো একটা সিঙ্গেল অ্যাসেটের জন্য। তারপর আমরা রেজিস্টারে যাব। ওকে, দেখেন এ হচ্ছে কোম্পানি কোড, তার অ্যাসেট এই ফিসকাল ইয়ারের মধ্যে আছে। প্রথম আমরা এই স্ক্রিনটা দেখি, বাম পাশে একটা স্ক্রিন আছে সেটা একটু দেখি। এখানে হচ্ছে অ্যাসেট, কোন অ্যাসেটের মেথডটা, যে বুক ডেপ্রিসিয়েশন এখানে আছে, ভেন্ডর, কোন ভেন্ডর থেকে আমরা কিনেছি সেটা, কস্ট সেন্টার, কস্ট ক্যাশ সেন্টার এই অ্যাসেটটা পোস্টিং হয়েছে, এবং অ্যাসেটের জিএল অ্যাকাউন্ট, আমরা প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, হ্যাঁ ফ্যাক্টরি প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি এটার মধ্যে কিনেছি সেটা হচ্ছে তার জিএল অ্যাকাউন্ট। এই অ্যাসেটটা কোন কোন জায়গার কার থেকে কিনছি, কোন কস্ট সেন্টারে গেছে, কোন লেজারে গেছে, এগুলা ইনফরমেশান এই বাম পাশে আমরা পাবো। ডান পাশে পাবো হচ্ছে, আচ্ছা তার আগে আমরা একটু ওয়ার্কিং করে নিই। আমরা যে অ্যাসেটটার ভ্যালু হচ্ছে কত, অ্যাসেটের ক্যাপিটালাইজেশন ভ্যালু কত, অ্যাসেটস 15 লাখ টাকা ভ্যালু, ভ্যালু হচ্ছে 15 লাখ, ঠিক আছে। আর 1 টাকা যে এটার রেসিডুয়াল ভ্যালু আমরা রেখেছি বা স্ক্র্যাপ ভ্যালু, আমি 1 টাকা ইগনোর করে যাই, এটার ইউজফুল লাইফ। ১২ বছর দিয়েছে তাই না, 12 বছর, ঠিক আছে, এটার ইউজফুল লাইফ দিয়েছে 12 বছর। তাহলে এখানে পার ইয়ার ডেপ্রিসিয়েশন কত, বলেন তো, প্রত্যেক বছরে তার ডেপ্রিসিয়েশন 1,25,000, প্রত্যেক বছরে ডেপ্রিসিয়েশন চার্জ হবে 1,25,000 টাকা। ডেপ্রিসিয়েশন পার মান্থ, মান্থ যেহেতু আমরা মান্থলি অ্যাকাউন্ট করবো, তাহলে তার এটারে যদি আমি আবার কততে ভাগ করব, 12 দিয়ে, ঠিক আছে। হ্যাঁ, অথবা আপনি এখানে 12 এটারে সরাসরি যদি 120 দিয়ে ভাগ করেন, সরি 12 বারো 144 দিয়ে ভাগ করেন, একই রেজাল্ট আসবে তাই না। কারণ ডেপ্রিসিয়েশন, সরি ইউজফুল লাইফ হলো 12 বছর,
12 বছর মানে 144 মাস, ওকে, তাহলে 10,417 টাকা বা 16 টাকা 67 পয়সা, এটা হচ্ছে পার মান্থ ডেপ্রিসিয়েশন। যেমন এই ক্যালকুলেশনটা একটু আমরা দেখতে চাই, এটা হচ্ছে আমরা যে লজিকটা করেছি সেই লজিক। আচ্ছা, এটা থাকলো আমাদের ক্যালকুলেশনটা, বাট আমরা এবার সিস্টেমে যাই দেখি। সিস্টেমে এখানে চারটা ট্যাব আছে, একটা আছে প্ল্যান ভ্যালু, পোস্টেড ভ্যালু, কম্প্যারিজন প্যারামিটার। এটা কিন্তু আমি বলতেছি প্ল্যান, অর্থাৎ আমি সিস্টেমটাকে যেভাবে কনফিগার করেছি এবং এই অ্যাসেট অ্যাকুইজিশনের জন্য যে ডেটা ইনপুট দিয়েছি, হ্যাঁ, সেটা সিস্টেম কী করেছে, তার এই অ্যাসেট নিয়ে তার প্ল্যানিংটা সে করে ফেলেছে। যখন অ্যাকুইজিশন হয়েছে, অ্যাকুইজিশন হওয়ার সাথে সাথেই তার প্ল্যান কমপ্লিট। আমরা একটু একটু দেখি এখানে কি আছে। এটা হচ্ছে ফিসকাল ইয়ার স্টার্ট, চেঞ্জ, ইয়ার ইন, তারপর কারেন্সি আছে। প্রথমটা লিখছে এপিসি ট্রানজ্যাকশন, এপিসি বলতে অ্যাকচুয়াল প্রফিউরমেন্ট কস্ট। এপিসির মিনিংটা হবে কি, অ্যাকচুয়াল প্রফিউরমেন্ট কস্ট কেমন, এপিসি ভ্যালু কত, 15 লাখ টাকা। আমি এটা কিনছি 15 লাখ টাকা দিয়ে, এই 15 লাখ টাকাই হচ্ছে আমার অ্যাকুইজিশন ভ্যালু। ফিসকাল ইয়ার স্টার্ট, এই ফিসকাল ইয়ারের শুরুতে এটা কি কোনো ডেপ্রিসিয়েশন ছিল? ফিসকাল ইয়ার স্টার্ট হয়েছে কবে, জুলাই 2023-এ, তার মানে ফিসকাল ইয়ারের শুরুতে জন্মই হয় নাই, জন্ম না হলে এর ভ্যালু থাকবে কোথেকে। এরপর আসেন অর্ডিনারি ডেপ্রিসিয়েশন, অর্ডিনারি ডেপ্রিসিয়েশন 20,833। এই 20,833টা কেমনে হলো? আচ্ছা, এখন কি মাস, মে মাস। তাহলে আমরা যদি প্রথম দিন যেটা আলাপ করেছিলাম যে যদি আমরা 1 থেকে 15 তারিখের মধ্যে কোনো অ্যাসেট অ্যাকুইজিশন করি বা ক্যাপিটালাইজ করি, তাহলে সেই অ্যাসেটের ডেপ্রিসিয়েশনটা ওই মাসের শুরু থেকেই চার্জ হয়, হ্যাঁ, অর্থাৎ ফুল মান্থ চার্জ হবে। আর 16 থেকে 31-এর মধ্যে হলে ইমিডিয়েট নেক্সট মান্থ থেকে চার্জ হবে। তাহলে লজিক অনুযায়ী এই অ্যাসেটটা ডেপ্রিসিয়েশন এই মে মাস থেকে চার্জ হওয়া উচিত, তাই না? এখানে একটা ফিসকাল ইয়ারের ইনফরমেশান আমরা পাবো। এখানে আমি দিয়েছি ফিসকাল ইয়ার 2024, 2024 ফিসকাল ইয়ারের ইনফরমেশান। তাহলে 2024 ফিসকাল ইয়ারে আর কয় মাস বাকি আছে, মে মাস, জুন মাস। তাহলে সিস্টেম কী প্ল্যান করছে, 2 মাসের ডেপ্রিসিয়েশন সে প্ল্যান করে ফেলছে। তাহলে আমরা যদি এক্সেল ফাইলে যাই, এখন 1 মাসের ডেপ্রিসিয়েশন এটা, 2 মাসের ডেপ্রিসিয়েশন হচ্ছে এটা। ২০,833 টাকা ৩৩ পয়সা এবার মিলছে। এটা কিন্তু পুরো ফিসকাল ইয়ারের ইনফরমেশান, এটা কিন্তু কোনো সিঙ্গেল মাসের ইনফরমেশান নয়। তাহলে 20,833 টাকা ৩৩ পয়সা, ক্যালকুলেশন ওকে। এবং এই ফিসকাল ইয়ার শেষে তার রিটেন ডাউন ভ্যালু দাঁড়াবে কত, এই ফিসকাল ইয়ার শেষে তার WDV দাঁড়াবে কত, WDV আমি এই ফিসকাল ইয়ার থেকে যদি বাদ বলি, 15 লাখ মাইনাস এইটা, ওকে, 14,79,166 টাকা, 14,79,166 টাকা 67 পয়সা, একেবারে দাঁড়ি কমা সেমিকলন সহ কিন্তু এখানে মিলে যাবে। তাহলে স্যার অর্ডিনারি ডিপ্রিসিয়েশনটা হবে কিউমুলেটিভ, এটা আমাদের বুঝতে হবে। অর্ডিনারি ডিপ্রিসিয়েশন অবশ্যই কিউমুলেটিভ, একটা ফিসক্যাল ইয়ারের জন্য তো 12 মাসের প্ল্যান করে ফেলছে, 12 মাসের না, ওর জীবনের পুরাটাই প্ল্যান করে ফেলছে দেখাচ্ছি। তাহলে এইটুকু তো আমরা বুঝলাম না, অর্ডিনারি ডেপ্রিসিয়েশন এটা হচ্ছে এই ফিসকাল ইয়ারের জন্য, এই ফিসকাল ইয়ারের 2 মাসের ক্যালকুলেশন করছে। তাহলে এইটুকু আমরা বুঝলাম, এরপরে আমরা এটাকে উপরে নিয়ে যাই।
এই যে ডট আছে না, এই ডট থেকে উপরে নিচে নিয়ে আপনারা করতে পারবেন। এখানে দেখেন অ্যাসেট ভ্যালু এটা হচ্ছে 11, ভ্যালু ডেট হচ্ছে 11/5, অর্থাৎ 11/5-এই কিন্তু ওর জন্ম, 11/5/2024। এটা হচ্ছে অ্যামাউন্ট 15 লাখ, ট্রানজেকশন টাইপ 100, এক্সটার্নাল অ্যাকুইজিশন এটা দিচ্ছে। তাহলে এই ফিল্ডটা আমরা বুঝলাম, আমরা এরপরে নেক্সট ফিল্ডে যাব। এটা হচ্ছে প্ল্যান্ট ভ্যালু, এটা কিন্তু প্ল্যান করছে, এটা কিন্তু বাস্তবের সাথে কোনো মিল নাই, অর্থাৎ অ্যাকাউন্টিংয়ে কোনো ইম্প্যাক্ট নাই। এরপরে আছে পোস্টেড ভ্যালু। এবার পোস্টেড ভ্যালুর আবার দুটা দুটা ফিল্ড আছে। পোস্টেড অর্থাৎ অর্থাৎ অ্যাকচুয়ালি পোস্ট কী হয়েছে সেটা, অ্যাকচুয়ালি পোস্ট হয়েছে অ্যাসেট অ্যাকুইজিশনের ট্রানজেকশনটাই পোস্ট হয়েছে, আর কিছু পোস্ট হয়েছে না, ডেপ্রিসিয়েশন পোস্ট হয়েছে না অন্য কোনো কিছু পোস্ট হয়েছে। এখানে এখানে শেষায় এটা এখানে শেষায় সেটাই বলতেছে। যে এপিসি ট্রানজ্যাকশন ফিসকাল ইয়ার শুরুতে কিছু নাই, এই ইয়ারে হচ্ছে অ্যাসেট অ্যাকুইজিশন, নেট বুক ভ্যালু এইটুকুই, যে আগের ইনফরমেশান যতটুকু পোস্ট হয়েছে ততটুকু এখানে দেখা গেল। আমরা দেখবো হচ্ছে নিচেরটা, নিচেরটা দেখেন এখানে স্ট্যাটাস প্ল্যান, এখানে স্ট্যাটাস প্ল্যান, ঠিক আছে। এ হচ্ছে আমার পিরিয়ড, 12টা পিরিয়ড, তাই না? এখানে প্রথম দেখেন 1 থেকে 10 পিরিয়ড পর্যন্ত ও কি প্ল্যান আছে, ডেপ্রিসিয়েশন অর্ডিনারি ডেপ্রিসিয়েশন টিবিপি, অর্ডিনারি ডেপ্রিসিয়েশন টু বি পোস্টেড, ঠিক আছে। এখানে কিন্তু কোনো কিছুই পোস্ট হয় না, 10 পর্যন্ত তার কোনো প্ল্যান নাই। কেন নাই? 10 মাস পর্যন্ত তার কোনো প্ল্যান নাই, কারণ অ্যাকুইজিশন হয়নি। তাই 11 থেকে তার ডেপ্রিসিয়েশন চার্জ কথা। তাহলে 11 হচ্ছে মে মাস, 12 হচ্ছে জুন মাস, প্রত্যেক মাসে ডেপ্রিসিয়েশন 10,416.67 টাকা, 10,416.67 টাকা, ঠিক আছে। এই হচ্ছে তার ডেপ্রিসিয়েশন সেই 2 মাসে প্ল্যান করছে এই ফিসকাল ইয়ারের জন্য। ওকে, তার মানে এখন আমি যদি এটাকে পোস্ট করি ডেপ্রিসিয়েশনটা, তাহলে দেখবেন যে এটার স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে পোস্টেড হয়ে যাবে, এখানে এটা গ্রিন মার্ক হয়ে যাবে আর এর স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে পোস্টেড হয়ে যাবে, ঠিক আছে। এটুকু আমরা বুঝলাম। তারপরে গেলাম হচ্ছে কম্পারিজনে। এখানে দেখবেন তার জীবনের সমস্ত ইনফরমেশান দেওয়া আছে, সে 2024 এই ফিসকাল ইয়ারে তার অ্যাকুইজিশন হয়েছে, এবং 2024 ফিসকাল ইয়ার শেষে তার রিটেন ডাউন ভ্যালু বা নেট বুক ভ্যালু দাঁড়াবে হচ্ছে এই টাকা, 2025-এ এটা কিন্তু 1,25,000। দেখেন 2025-এ কিন্তু পুরো বছরে ডেপ্রিসিয়েশন চার্জ হবে, কারণ এখানে কোনো খুচরা মাস নাই। 1,25,000 করে আমার হচ্ছে পার ইয়ার ডেপ্রিসিয়েশন, এখানে হচ্ছে 1,25,000 আমার পার ইয়ার ডেপ্রিসিয়েশন। তাহলে এটা ফুল চার্জ করে 2036-এ যায়, আবার দেখবেন যে এখানে যেহেতু এখানে দুই প্রথমে 2 মাসের খুচরা ডেপ্রিসিয়েশন চার্জ হয়েছে, এখানে হবে 10 মাসের, 10 মাসের ডেপ্রিসিয়েশন চার্জ হওয়ার পরে এই যে রিটার্ন ডাউন ভ্যালু টাকা থাকবে হচ্ছে 1 টাকা, অর্থাৎ 2036 সালে এই অ্যাসেটটা 1 টাকা ভ্যালুয়েশন হয়ে যাবে, 1 টাকা ভ্যালু থাকবে। আমরা যে কোনো ইয়ার শেষেই দেখতে পারি, এটা হচ্ছে ইয়ার এন্ডিং, ইয়ার এন্ডিংয়ে তার কোন বছরে কত টাকা ডেপ্রিসিয়েশন চার্জ হবে এবং কত টাকা তার বছর শেষে রিটার্ন ডাউন ভ্যালু থাকবে, এটা হচ্ছে এই ফিল্ড থেকে আমরা পাবো। এটা হচ্ছে অনলি ফর সিঙ্গেল, এটা হচ্ছে অ্যাসেট এক্সপ্লোরার, এই ট্রানজ্যাকশন কোডটা হচ্ছে অ্যাসেট এক্সপ্লোরার। এখানে এই ইনফরমেশানটা দেখাচ্ছে 2024 থেকে 2026 পর্যন্ত, অর্থাৎ তার পুরো তার জীবনের মানে তার আয়ুষ্কালের ইনফরমেশান এটা দেখাচ্ছে। এবার যদি আমি 25 সালে যাই, টাইম পিরিয়ড বিটুইন 24-26, আচ্ছা ইয়ার ক্লোজ করার পরে আমরা 25 সালে যেতে পারি, যেহেতু 25 সালই দেখাই কিনা, আচ্ছা এখান থেকে দেখাবে না। আচ্ছা এবার এই এই ফিল্ডটা আমরা কি বুঝলাম, অ্যাসেটের হিস্ট্রিটা, স্যার প্যারামিটারটা কি স্যার? সরি, প্যারামিটার দেখাই না, প্যারামিটার মানে যেগুলো আমরা দেখে আসছি, দেখেন এটা হচ্ছে অ্যাসেট, অ্যাসেটের কোড, এটা হচ্ছে তার প্ল্যান ভ্যালু, এটা হচ্ছে পোস্টেড ভ্যালু, এটা হচ্ছে কম্প্যারিজন, এটা দেখলাম। প্যারামিটারের মধ্যে কি আছে,
তার ডেপ্রিসিয়েশন কি আছে, এটা হচ্ছে ইউজফুল লাইফ, কত বছর তার ইউজফুল লাইফ, ওকে 12 বছর তার এক্সপায়ার ইউজফুল লাইফ, এখন পর্যন্ত কোনো ইউজফুল লাইফ এক্সপায়ার হয় নাই, রিমেইনিং ইউজফুল লাইফ 12 বছর, তার 12 বছরই জীবন এখনো আছে। দেখেন অর্ডিনারি ডেপ্রিসিয়েশন স্টার্ট ডেট 1/5, আমরা কিন্তু এটা পোস্টিং দিলাম কবে 11/5, বাট সিস্টেম বলতেছে যে না, ওর ডেপ্রিসিয়েশন স্টার্ট ডেট হচ্ছে 1/5, ক্লিয়ার? তারপরে এটার এই যে স্ক্র্যাপ ভ্যালু 1 টাকা, এই হচ্ছে অর্ডিনারি ডেপ্রিসিয়েশনের এই ফিল্ডে আছে। অর্থাৎ এই অ্যাসেটের, একটা অ্যাসেটের যত ধরনের ইনফরমেশান থাকা দরকার সব কিন্তু এই এর মধ্যে আছে। এবার আমরা আরও যাব, এটা হচ্ছে গেল হচ্ছে এবার আমরা অ্যাসেট রেজিস্টার দেখব। ছোট্ট একটা টি কোড AR02, খুবই সিম্পল একটা টি কোড AR02, আরও অনেক টি কোড আছে, অ্যাসেটের টি কোডের অভাব নাই, বাট আমরা AR02 দেখি কোন অ্যাসেট কোডটা, এই অ্যাসেট কোডটাই নিই আমরা, এই হচ্ছে এটা। একটা অ্যাসেট কোডটা দেখবো, তারপরে আমরা টোটাল কীভাবে দেখে সেগুলো আমরা রিপোর্টগুলো দেখে নেব। AR02 কোম্পানি কোড ঠিক আছে, অ্যাসেট নাম্বার, আমি যেহেতু বলছি একটা অ্যাসেট দেখাবো এই জন্য আমাকে নাম্বার ইউজ করতে হবে, নাম্বার দিলে অ্যাসেট ক্লাস না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। এবার রিপোর্টিং ডেট, রিপোর্টিং ডেট অর্থাৎ এই ফিসকাল ইয়ার শেষে আমি রিপোর্ট কী পাবো সেটা, ওকে, সেটা হচ্ছে 30 জুন 2024। এটা হচ্ছে লিস্ট অ্যাসেট দেব, এতক্ষণ পরে আবার কথাবার্তা শুরু করলেন কেন? না এটা হোস্ট করা হয় না, আচ্ছা AR02 গেলাম, AR02 গিয়ে আমরা কি দেখতে পাবো এখানে দেখেন, আমার এই প্যারামিটার দিলে হবে, আমি পরের রিপোর্টে আরও আসছি ডিটেল, এখানে এর পরে চলে যাবে, এখানে যে ইনফরমেশান আছে ইনফরমেশানটা একটু ক্লান্তি, আমরা এটা দেখতে চাই না, ঠিক আছে? আমরা সুন্দর একটা এখানে লেআউট সেট করা আছে, অথবা আপনার চাইলে নিজেরাও লেআউট করে নিতে পারেন। এখানে লেআউট আছে, আশরাফ নামে একটা লেআউট আছে, এই লেআউটটা আমি আমার কী কী ইনফরমেশান দরকার বেসিক সেটুকু আমি রাখছি, আবার আপনারা চাইলে এর থেকে আরও অনেক ইনফরমেশান নিতে পারেন। এটাকে বলছি আমরা অ্যাসেট হিস্টোরি শিট, দ্যাট মিন অ্যাসেট রেজিস্টার। হ্যাঁ, প্রথমে আছে কি দেখেন, অ্যাসেট তার নাম্বার, এরপরে এস নাম্বার, SNO মানে সাব নাম্বার, সাব নাম্বার নিয়ে আমি একটু পরে কথা বলবো। অ্যাসেটের ডেসক্রিপশন যেটা আমরা দিয়ে আসছি, অ্যাসেটের ক্লাস, কোন কোম্পানি, ক্যাপিটালাইজেশন ডেট অর্থাৎ এই অ্যাসেটটা কবে ক্যাপিটালাইজ হয়েছে সেই ডেট, অ্যাসেট ক্যাপিটালাইজেশন ডেট। এরপরে APC ফিসকাল ওয়ার স্টার্ট অর্থাৎ এই ফিসকাল ইয়ারে শুরুতে এই অ্যাসেটের অ্যাকচুয়াল প্রকিউরমেন্ট কস্ট কী ছিল, অ্যাকুইজিশন, যেহেতু এটা এই ফিসকাল ইয়ারে অ্যাকুইজিশন আসছে এই জন্য অ্যাকুইজিশনের মধ্যে আসছে, রিটায়ারমেন্ট নাই, ট্রান্সফার নাই, কারেন্ট বুক ভ্যালু এটাই। এরপরে ডেপ্রিসিয়েশন, এই ডেপ্রিসিয়েশন ফর দ্য ইয়ার, এটা কিন্তু ইয়ারের কথা বলছে, এখন পর্যন্ত যে প্ল্যানিংয়ে আছে তার 20,000 টাকা ডেপ্রিসিয়েশনটা কিছুটা কিছু আগে আমরা দেখে আসছি, এই ফিসকাল ইয়ারের জন্য তার 20,000 টাকা ডেপ্রিসিয়েশন চার্জ হবে। তারপরে ডেপ্রিসিয়েশন ট্রান্সফার হয়, অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশনও এটা, কারেন্ট বুক ভ্যালু এটা, অর্থাৎ আমি দেখতেছি এই রিপোর্টটা জুন পর্যন্ত, জুন মাস শেষে এটার বুক ভ্যালু দাঁড়াবে হচ্ছে 14,79,166 টাকা।
এখন আমি যদি ডেটটা এরকম দিই যে না এটা 30 না, আমি 31 মে পর্যন্ত দেখতে চাই, 31 মে, তাহলে কয় মাসের ডেপ্রিসিয়েশন চার্জ হবে? 1 মাস, মে মাসটাই শুধু চার্জ হবে। আমি এটাই দেখাতে চাইছি, দেখেন এখানে 10,416.67 টাকা এবং কারেন্ট বুক ভ্যালু হয়ে গেছে 14,89,000 টাকা। এ হচ্ছে অ্যাসেটের কি রেজিস্টার বা অ্যাসেট হিস্ট্রি রিসিট। এখন এটা তো আমরা একটা অ্যাসেটের দেখলাম, হ্যাঁ আমরা এবার দেখব একসাথে সমস্ত অ্যাসেটও দেখতে পারি অথবা যে কোনো একটা স্পেসিফিক ক্লাসেরও দেখতে পারি অথবা একটা কোম্পানি কোডের অ্যাসেটও দেখতে পারি, কোনো সমস্যা নেই, যেভাবে ইচ্ছা সেভাবে আমরা দেখতে পাবো। এবার আমি ধরেন এই একটা অ্যাসেট দেখতে চাই না, এই ক্লাসের সমস্ত অ্যাসেট দেখতে চাই, কোন ডেটে? 31 মে ডেটেই দিলাম, যে কোনো ডেট দেন, মাসের শেষ ডেট দিবেন, মাসের মাঝামাঝি কোনো খুচরা ডেট দেওয়া, মানে ফ্র্যাকশন কোনো ডেট দেওয়া যাবে না, কারণ অ্যাসেট তখন কি আমরা যেহেতু ডে ওয়াইজ ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করছি না, এই জন্য সিস্টেম ওই রিপোর্টটা দিতে পারবে না, মান্থলি সে ক্যালকুলেশন করবে। এখন কথা হলো যে ধরেন এই একটা, এটা যদি একটা ল্যাপটপ হতো তাহলে ল্যাপটপটা আজকে চুরি গেছে, তাহলে আপনার কী হবে? হ্যাঁ, আপনি কনসিডার করবেন যে এই মাসে ফুল ডেপ্রিসিয়েশন চার্জ করবে না আগের মাস পর্যন্ত ডেপ্রিসিয়েশন চার্জ করবে, চার্জ করার পরে তার রিটার্ন দিতে হবে, যে কোনো মান্থ এন্ডে আপনাকে রিপোর্টটা নিতে হবে। এখন আমি যদি এই ক্লাসের পুরো 3,100, এটা হচ্ছে ফ্যাক্টরি প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, এই একটা ক্লাসের রিপোর্ট দেখতে চাই, তাহলে আমি শুধু এখানে ক্লাস কোডটা দিব, আদারওয়াইজ কিছু দিব না। অনেক প্যারামিটার আছে, পার্সেন্টার ওয়াইজ যদি দেন আপনি দেখতে পাবেন, প্লান্ট ওয়াইজ দেখতে চান, লোকেশন ওয়াইজ দেখতে চান, যে কোনো প্যারামিটার এখানে অনেকগুলো আছে, সেই প্যারামিটার অনুযায়ী আপনি দেখতে পাবেন। এবার এটাকে এক্সিকিউট করলাম, এখানে লেআউটে গিয়ে আমি আমার লেআউটটাই নিলাম, অনেকেই লেআউট ক্রিয়েট করেছে, এখানে দেখেন যত অ্যাসেট আছে সমস্ত কিছু এখানে চলে আসছে, হ্যাঁ সমস্ত অ্যাসেট এখানে চলে আসছে, অর্থাৎ এই এই ক্লাসে যত অ্যাসেট আছে, হ্যাঁ এই ক্লাসে যত অ্যাসেট আছে আপনি একটা একটা করে পেজ ডাউন করতে পারে, যত অ্যাসেট আছে সমস্ত অ্যাসেট এখানে চলে আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্লাসে এতগুলো অ্যাসেট আছে এবং তার ক্যাপিটালাইজেশন আসো, এখন দেখা যাচ্ছে যে এপিসি ফিসকাল ইয়ার স্টার্ট, এই ফিসকাল ইয়ার শুরুতে তার 19,46,00,000 টাকার অ্যাসেট ছিল, অ্যাকুইজিশন হচ্ছে এই ফিসকাল ইয়ার 1 কোটি। এখান থেকে কিন্তু আমরা এই ফিসক্যাল ইয়ারে কি অ্যাসেট অ্যাকুইজিশন হলো সেই রিপোর্টটাও কিন্তু আমরা পেয়ে যাবো। এখানে হচ্ছে 1,89,37,000, ঠিক আছে কতটুকু অ্যাসেট। এরপরে আসে অ্যাকুইজিশনের পরে এরকম মাঝে মাঝে নেটওয়ার্কের সমস্যা হলে কিন্তু আপনি এভাবে লগ আউট হয়ে যেতে পারেন অটোমেটিক। স্যার এএলভি গ্রিড ভিউতে দেখলে আর সুন্দর দেখা যেত না স্যার? হ্যাঁ স্যার, AR02 তে এএলভি গ্রিড যেটা ওটা দিলে মনে হয় ভিউটা আরো সুন্দর আসতো। আচ্ছা দেখি আমরা কিভাবে আসে, যেটা দেখাচ্ছি এটা শেষ করি, অনেকগুলো আছে এগুলোর তো কোনো শেষ নাই। আমি একটা ক্লাস দেখতেছিলাম 31/12/2024, এটা দেবো হচ্ছে 31/5, এটা এখানে দেখে এটা আপনারা দেখাচ্ছি সেটাই আপনারা বুঝতে পারবেন যেখানের মধ্যে কি আছে, টোটাল অ্যাকুইজিশন কি, রিটায়ারমেন্ট কি, ট্রান্সফার কি, কারেন্ট বুক ভ্যালু কি আছে,
ডেপ্রিসিয়েশন এই বছরে কতটুকু চার্জ হয়েছে, আবার ডেপ্রিসিয়েশন ট্রান্সফার হয়েছে কিনা, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন কি, কারেন্ট বুক ভ্যালু কি, এরকম। বা চাইলে আপনি এখানে ক্লাস না দিলে পুরা কোম্পানির অ্যাসেটটা আপনি কত আছে সব দেখতে পাবেন, এই কোম্পানি করে যত আছে। আমরা এবার একটু এলভি গ্রিড কন্ট্রোল দিয়ে দেখি কেমন রিপোর্টের প্যারামিটারটা দেখা যায়। আচ্ছা, এলভি গ্রিড কন্ট্রোল দিয়ে কিন্তু ওইভাবে দেখেন, এখানে আপনার খুবই সংক্ষিপ্ত আকারে দেখা যায়। এটার লেআউটটা কি আছে দিলাম, প্রিন্টিং অ্যান্ড ইমপ্রিন্ট ভিউ, এই হচ্ছে এলভি গ্রিড কন্ট্রোলের প্যারামিটার যেটা দেখে আসলাম সেটাই। এটা চাইলে আপনি এটা রাইট ক্লিক করে স্প্রেডশিটে নিতে পারেন, অথবা এই লিস্ট থেকে এক্সপোর্ট করে স্প্রেডশিটে নিতে পারেন, লোকাল ফাইলে নিয়ে তারপর এটা স্প্রেডশিটে কনভার্ট করতে পারেন। এখানে কনভার্ট আছে, কনভার্ট এখানে এই ফরম্যাটে কনভার্ট করে তারপরে এক্সেলে নিতে পারেন, একটু জটিল, তারপরে এটা নেওয়া যাবে। এ হচ্ছে অ্যাসেটের হিস্টোরি শিট। অ্যাসেটের দেখেন আমরা যে রিপোর্টগুলো চাই বা যে রিপোর্টগুলো আমাদের দরকার বা ম্যানেজমেন্ট যেগুলো চায় সেগুলো কিন্তু এখানে আছে। ওকে, তাহলে অ্যাসেটের অ্যাকুইজিশন যে ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু আমরা দেখে নিলাম। তাহলে আমরা সরাসরি ফাইন্যান্সের ইট থেকে কীভাবে অ্যাসেট অ্যাকুইজিশন করতে পারি এবং অ্যাসেটের রিপোর্ট কী কী দেখা যায়, মোটামুটি যেটুকু বেসিক সেটুকু দেখাইলাম। এটুকু নিয়ে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা, নাহলে আমরা অ্যাসেট অ্যাকুইজিশনটা চলে যাব হচ্ছে এমএমএর প্রসেসে, ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট থেকে কীভাবে ওই প্রসেসে প্রকিউরমেন্ট প্রসেসের মাধ্যমে কীভাবে অ্যাসেট অ্যাকুইজিশন করা যায় সেটা। স্যার, AR02-তে যেটা দেখালেন, যেটা অ্যাসেটের আমরা ভিউটা দেখলাম, এটা তো ডিটেল লিস্টে দেখলাম, আমরা তো চাইলে গ্রুপ গ্রুপ অনুযায়ীও দেখতে পারি, তাই না স্যার? হ্যাঁ, এটা বলছি ক্লাস অনুযায়ী দেখতে পারি। এখানে যদি ক্লাসটা দেন এই ক্লাসের অ্যাসেটটাই দেখতে পাবে, কোনো সমস্যা নেই। স্যার স্যার এই যে নিচের দিকে স্যার যে লিস্ট, আপনি লিস্ট অ্যাসেটটা সিলেক্ট করা আছে না এই সেটিংস এর নিচে, এখানে সেই যে এই যে এখানে গ্রুপ টোটাল দিয়ে দেখলে শুধু গ্রুপ অনুযায়ী আমরা দেখতে পারবো, দেখতে পাবো, কোনো সমস্যা নেই। আমি তো পুরো লিস্টটা দেখলাম, ঠিক আছে। হ্যাঁ, মানে ম্যানেজমেন্ট যেভাবে চায়, তাই না স্যার? ম্যানেজমেন্ট দেখে এখানে আবার আপনি দেখেন, এখানে আছে হচ্ছে, এখানে আছে হচ্ছে কোম্পানি কোড, বিজনেস এরিয়া, ব্যালেন্স শীট টাইপের ম্যানেজমেন্ট। এখানে যদি আপনি ভ্যারিয়েন্টটাও চেঞ্জ করে দেন, হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেম আছে, আচ্ছা, ভ্যারিয়েন্টটা চেঞ্জ করে দিলে আপনি কিন্তু আরো কিছু প্যারামিটার এখানে দেখতে পাবেন। আবার মনে হয় এটা লগ আউট হয়ে যাবে, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। এটা বলতেছিলাম যে এখানে 001 দিয়ে আছে শর্ট ভ্যারিয়েন্ট, তো শর্ট ভ্যারিয়েন্ট 001 না দিয়ে ধরেন আমি প্ল্যান্ট কস্ট সেন্টার অনুযায়ী দেখতে চাই, ঠিক আছে, অথবা শুধু অ্যাসেট ক্লাস অনুযায়ী দেখতে চাই, আমরা দেখতেছি হচ্ছে এইটা। হ্যাঁ, আমি যদি প্ল্যান্ট বা কস্ট সেন্টার অনুযায়ী দেখতে চাই সেটাও কিন্তু পাচ্ছি। আচ্ছা, ডেটটা নিয়ে একটু সমস্যা, ডেটটা দিতে হবে ফিসক্যাল ইয়ার, এটা হচ্ছে 30/6/2024, এটা দিলেই হবে। শর্ট ভ্যারিয়েন্টটা আমি দিব হচ্ছে 002, শুধু প্ল্যান্ট কোম্পানি কোড, প্ল্যান্ট কস্ট সেন্টার, এইভাবে যদি আমরা দেখি, দেখেন এখানে কি আছে। এটার মধ্যে আবার আমি প্যারামিটার যদি না দিই, আপনারা চাইলে লেআউট কিন্তু এখানে এখানে প্ল্যান্ট কস্ট সেন্টার অন্য অন্য আনুষঙ্গিক ইস্যু আপনারা নিয়ে আসতে পারেন, ডেপ্রিসিয়েশন, ফিসকাল ইয়ার স্টার, ডেপ্রিসিয়েশন, রিটায়ারমেন্ট, পোস্টের রাইট, অনেক ধরনের ইনফরমেশন এখানে আছে। এ হচ্ছে প্ল্যান্ট, আমরা যদি প্ল্যান্ট দিয়ে থাকি, প্ল্যান্ট আছে
প্ল্যান্ট যদি ক্যাপিটালাইজ অ্যাসেট মাস্টার ডেটা ক্রিয়েশন করার সময় প্ল্যান্ট দিই, তাহলে এখানে প্ল্যান্টটা শো করবে কোন প্ল্যান্টে অ্যাসেটটা আছে, কোন কস্ট সেন্টারে আছে, সেটা দেখা যায় এভাবে। আবার অ্যাসেটটা আপনি যদি, আমরা যেটা দিলাম যে অ্যাসেট টাইপ, অ্যাসেটের রুম নাম্বার একটা আছে, সেটা অ্যাসেট টাইপ দিয়েও আমরা কিন্তু অনেক ধরনের ইনফরমেশান দিচ্ছি। আচ্ছা ডিটেল এটা রিপোর্টিংয়ে যখন আসবো তখন যদি সম্ভব হয় আপনাদের দেখাবো, বাট আপনারা দেখেন নিজেদের মতো করে। আমাদের অনেক স্যার সিরিয়াল নাম্বারটা কি ইন্ডিকেট করতেছে? ওটা সিরিয়াল নাম্বার 00 দেখাচ্ছে, এটা কি ট্যাগ নাম্বার দিয়ে দিই? না সিরিয়াল নাম্বার তো আমরা দিই নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার আমি যাব হচ্ছে অ্যাসেট অ্যাকুইজিশন থ্রু এমএম প্রসেস। আচ্ছা এমএম প্রসেসের মধ্যে যদি আমরা যাই, তাহলে শুরুতে কিন্তু আমার প্রথম কাজটা হচ্ছে অ্যাসেট মাস্টার ডেটা ক্রিয়েশন S01। আমি আর ওগুলো এখন আর স্ক্রিনশট দিচ্ছি না, যেহেতু আগে আমি দিয়েছি, বাট এখানে আমার এখানে ম্যানুয়ালও আছে, আপনারা এটা একটু ফলো করেন, আর ভিডিও তো থাকছে। তো এখানে আমি এবার মেশিন না কিনে আমি যদি এবার একটা গাড়ি কিনি, তাহলে কেমন হয়? গাড়িটা হচ্ছে ভেহিকেল, ভেহিকেল ফর হেড অফিস। একটা গাড়ি কিনি, যদিও গাড়ি কিনতে তো আর পয়সা লাগতেছে না। কি গাড়ি কিনবো? কিনতে তো একটা ভালো দামি গাড়ি কিনতে হবে, BMW কিনে। ২০২২ মডেল কোয়ান্টিটি একটা, এইটা হচ্ছে ইচ দিয়ে দিলাম, BMW দিয়ে দিলাম, 22 মডেলের এসইউভি। টাইম ডিপেন্ডেন্ট। আচ্ছা এখানে মনে করেন আমি যে অ্যাসেটের ই করব, মানে যে অ্যাসেটটা ক্লাস দেবো সেই অনুযায়ী কিন্তু এখানে প্যারা কিছু ইনফরমেশান এদিক ওদিক হতে পারে। আচ্ছা দেখেন এখানে টাইম ডিপেন্ডেন্ট, অ্যালোকেশন, অরিজিন, নেটওয়ার্ক, ট্যাক্স, ইন্স্যুরেন্স, বাট আমি যখন মেশিন কিনছিলাম তখন কিন্তু এই জিনিসটা আসে নাই। ঠিক আছে, কেন আসে নাই? কারণ মেশিনের সাথে ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্সের কোনো কিছু রিলেশন নাই, বাট গাড়ির ক্ষেত্রে আবার ইন্স্যুরেন্সের রিলেশন আছে, এই জন্য এই ফিল্ডগুলো আসছে। অর্থাৎ ক্লাসের ক্ষেত্রে এখানে কস্ট সেন্টার দিলাম, এটা টাইপ, অ্যাক্টিভিটি টাইপের মধ্যে কী আছে এখানে দেখেন, এটা হচ্ছে যদি প্রোডাকশানের সাথে রিলেটেড হয় তখন এটা অ্যাক্টিভিটি টাইপটা দিতে হবে। প্ল্যান্ট 1201, লোকেশানে না দিয়ে রুমের এখানে যদি আমরা দেরি, কার বা প্রাইভেট কার, অথবা শুধু কার লিখতে পারেন আপনি, কোনো সমস্যা নেই। তারপরে অ্যালোকেশনে এখানে কিছু নাই, অরিজিন, অরিজিন এটা হচ্ছে কান্ট্রি, BMW কোন দেশের গাড়ি। অ্যাসেট টাইপ আমরা এখানে যদি লিখি প্রাইভেট কার, তার জাপান কোম্পানি BMW, BMW কি জাপান? জার্মানি স্যার, জার্মান, জার্মান, জার্মান হচ্ছে হলো কি দিয়ে জানি, দেখুন তো জার্মান কোথায় খুঁজে পাওয়া যায়, EFG, GER, জার্মানি কানাডা সুইজারল্যান্ড, এই যে জার্মান, DE, জার্মান। ওকে
এখানে ম্যানুফ্যাকচারার কি BMW কর্পোরেশন লিমিটেড। দেখো এটা আমার যদি দেওয়ার দরকার ছিল না, কারণ এখানে আমি যখন ইনভয়েস পাবো সব ইনফরমেশান ওইখানে থাকে, এটুকু মনে আসলো ওটুকু দিয়ে দিলাম। এখানে ট্যাক্সের কোনো ইস্যু নাই, ইন্স্যুরেন্স যেহেতু আমরা মাস্টার ডেটা ক্রিয়েট করতেছি তো এই মুহূর্তে আমার ইন্স্যুরেন্সের ইনফরমেশান জানার কথা না, তাই না? বাট পরবর্তীতে চাইলে আপনারা ইন্স্যুরেন্স করার পরে ইন্স্যুরেন্সের এগ্রিমেন্ট নাম্বার, ইন্স্যুরেন্সের কোম্পানি, তার স্টার্ট ডেট, ইন্স্যুরেন্সের রেট, তারপরে বেস ভ্যালু, তারপরে ম্যানুয়াল বেস ভ্যালু যদি থাকে, ম্যানুয়াল ইন্স্যুরেন্স থাকে, ফিজিক্যাল ইয়ারের চেয়ে যত ধরনের ইনফরমেশান এখানে থাকে আপনারা ইন্স্যুরেন্স রিলেটেড ইনফরমেশান এখানে বসায় দিতে পারেন। তারপরে আছেন ডেপ্রিসিয়েশন এরিয়া, BMW ধরেন একটা গাড়ি আপনার 15 বছর চললো কোনো সমস্যা নাই, 15 বছর আমি এখানে দিয়ে দিলাম। এবার এটাকে সেট করে দিলাম 1 টাকা ভ্যালু, আমার দরকার হচ্ছে এই অ্যাসেট কোডটা। হ্যাঁ এই অ্যাসেট কোডটা আমার দরকার, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমি অ্যাসেট মাস্টার ডাটা ক্রিয়েট করলাম। হ্যাঁ প্রথম কাজ হচ্ছে যাই কিছু করেন না করো, শুরুতে আগে অ্যাসেট মাস্টার ডাটাটা ক্রিয়েট করা জরুরি। ওকে আচ্ছা আমি তিনটা মিনিটের একটা ব্রেক নিতে চাইছি, হ্যাঁ 3 মিনিট পরে ফিরে আসছি। হ্যাঁ ওকে স্যার। আচ্ছা ব্রেক শেষে আমরা আবার শুরু করতে চাইছি। অলরেডি আমাদের মাস্টার ডেটা ক্রিয়েট করা শেষ, আপনারা তো শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি না? আচ্ছা মাস্টার ডেটা ক্রিয়েট করা শেষ, এবার আমি আসলে এত কি করে দিতে চাই এখানে। প্রথম কাজটা হচ্ছে মাস্টার ডেটা ক্রিয়েট করা শেষ, আমি পারচেজ রিকোয়েজেশন ক্রিয়েট করতে চাই। পারচেজ রিকোয়েজেশন যাব হচ্ছে কিভাবে, এমই কত 51 না 61, এমই 51N ক্রিয়েট পারচেজ রিকোয়েজেশন। এখন দেখেন বাবা আমি একটু কষ্ট করে তুমি নরমাল পারচেজ রিকোয়েজেশন ক্রিয়েট ইলিয়াস ভাই, এক্সকিউজ মি ইলিয়াস ভাই, একটু ভাই প্লিজ আমরা সাইলেন্ট থাকি, প্লিজ একটু শুনতে হবে। আচ্ছা আমরা পারচেজ রিকোয়েজেশনে দেখেন
নর্মাল পারচেজ রিকুইজিশন আমরা যেটা করেছি এখানে ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ম্যাটেরিয়াল ফি ইউজ করেছি, তাই না? ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ম্যাটেরিয়াল ফি, আমরা তো এটা ম্যাটেরিয়াল না। আর একটা জিনিস, অ্যাসেটের মাস্টার ডাটা কিন্তু ক্রিয়েট করা থাকে না, ম্যাটেরিয়ালের যেমন ক্রিয়েট করা থাকে অ্যাসেটের মাস্টার ডাটা ক্রিয়েট করা থাকে না। কেননা আমি কখন কবে কী অ্যাসেট কিনবো না না কিনবো, তার কী হিস্ট্রি হবে না না হবে, এটা তো আমরা জানি না। দ্যাটস ওয়াই এটা যখন এটা আমার সামনে আসবে তখনই আমরা এটা ক্রিয়েট করব, ঠিক আছে? আর এর জন্যে আমাকে কী করতে হবে, এখানে এটা তারা ম্যাটেরিয়ালের ঘরে দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা যদি এই ফিলগুলা দেখেন একটু টেনে টেনে লম্বা করি, হ্যাঁ এই তো, এটা হচ্ছে স্ট্যাটাস, এটা এক, এটা 10, 20, 30 এরকম থাকে, আপনারা জানেন আইটেম কী কী আইটেম নাম্বার থাকে এখানে 10, 20, 30। প্রথমটা আমাকে দেখে দেখতে হবে অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট ক্যাটেগরি। আচ্ছা, বলতে পারেন যে আমরা তো ম্যাটেরিয়াল দিয়েছি, ম্যাটেরিয়ালের ক্ষেত্রে তো এই জিনিসগুলো আমার দরকার হয় নাই। কেননা দরকার হয় না এই জন্যেই যখন আমরা ম্যাটেরিয়ালের মাস্টার ডেটা, দ্যাট মিন্স ম্যাটেরিয়ালের কোড আমরা ক্রিয়েট করেছি, তখন কিন্তু আমি এক তার কোন ক্যাটাগরি, সেটা র ম্যাটেরিয়াল না প্যাকিং ম্যাটেরিয়াল না সেমি ফিনিশ গুডস না ফিনিশ গুডস, এগুলো কিন্তু আমরা সব দিয়ে আসছি, যে দিয়ে আসছি বিধায় এখানে আমি কোডটা ইউজ করেছি। এই জন্যে সিস্টেম অটোমেটিক্যালি সমস্ত ইনফরমেশান সে কী করেছে, ক্যাপচার করে নিয়েছে। আর এখন আমরা যেহেতু এটা মাত্রই সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা অ্যাসেট ক্রিয়েট করতে চাই, এই জন্য আমাকে সব কিছু দিয়ে আসতে হবে। তাহলে বেসিক যে প্রথম আমরা শুরু করব, এখানে অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট ক্যাটেগরি, এখানে দেখেন কী কী ক্যাটেগরি আছে। দেখেন এখানে, এখানে যেগুলো ক্যাটেগরি আছে এটা এসিপি স্ট্যান্ডার্ড, এর বাইরে যদি আপনার কোনো ক্যাটেগরি থাকে সেটা আমরা ক্রিয়েট করে নিতে পারো। তাহলে আমরা কাজ করতে চাই হচ্ছে অ্যাসেট ক্যাটেগরি, এ ফর অ্যাসেট। তাহলে এটা হচ্ছে আমার অ্যাসেট, তাহলে এখানে অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট ক্যাটাগরির মধ্যে দিব হচ্ছে এ, ম্যাটেরিয়াল নাই। এখানে শর্ট টেক্সট, শর্ট টেক্সট আমরা কী লিখব, এই অ্যাসেটের এই ইনফরমেশানটা আমরা লিখব এখানে। অ্যাসেট মাস্টার ডাটাটা যদি আমরা একটু ডিসপ্লে করে রাখি, S03, এটা হচ্ছে এইটা, এই শর্ট টেক্সটটা আমরা একটু কপি করে নিলাম, কপি করে এখানে বসালাম। ওকে, কোয়ান্টিটি একটা, ইউনিট অফ মেজার ইএ। ওকে, ডেলিভারি ডেট দরকার নাই, ম্যাটেরিয়াল গ্রুপ, ম্যাটেরিয়াল গ্রুপ কী হবে, এটা কোন গ্রুপে হবে, দেখেন এখানে ম্যাটেরিয়াল গ্রুপ আছে, এটা হচ্ছে অ্যাসেট অ্যান্ড ক্যাপিটাল গ্রুপস, এই এই গ্রুপের মধ্যে সেটা পড়বে। এখন আবারও বলছি যে এগুলা কেন দিতে হচ্ছে, যেহেতু ম্যাটেরিয়াল ক্রিয়েট করার সময় এখানে সমস্ত ইনফরমেশান দিয়েই ম্যাটেরিয়াল কোড ক্রিয়েট কোথায় করা হয়, এবং এজন্য সিস্টেমে যখন আমি ম্যাটেরিয়ালের কোডটা দিব সে সমস্ত ইনফরমেশান ঠিক হয়ে যায়। তাহলে অ্যাসেটের ক্ষেত্রে এটা যেহেতু মানে আগে থেকে ক্রিয়েট করা থাকে না, এখানে আমাদের 12,000 হয়ে গেছে, সমস্ত কিছু দিতে হয়। তাহলে এটা দিলাম হচ্ছে অ্যাসেট অ্যান্ড ক্যাপিটালাইজ ক্যাপিটাল গুডস, প্ল্যান্ট 1201, স্টোরেজ লোকেশান, হ্যাঁ আমি এখানে এই মেশিনটা, আমি যে গাড়িটা কিনতে চাইছি এটা গাড়িটা আমার কোন স্টোরেজে কোন লোকেশানে আমি এটা রাখতে চাই, যেহেতু আমার এটা কি, এটা আনকাইন্ড অফ মেটেরিয়াল, তাহলে এটাকে আমার কোথাও না কোথাও একটা লোকেশানে রাখতে হবে, স্টোরেজ লোকেশানে নিতে হবে। এখানে আমি দিলাম গাড়ি সাধারণত অ্যাডমিনের স্টোরে থাকে, আমি দিলাম হচ্ছে অ্যাডমিন স্টোর 1। পারচেজিং গ্রুপ, পারচেজিং গ্রুপটা দিতে হবে, এখানে আমি কী দেবো, দেখেন এখানে কী কী পারচেজিং গ্রুপ আছে, অনেকগুলো পারচেজিং গ্রুপ আছে, এখানে আছে এটা পারচেজ গ্রুপ, এত ক্যাপিটাল গুডস মেশিনারি, ক্যাপিটাল গুডস আদার, তাহলে আমার এটা হবে ক্যাপিটাল গুডস মেশিন, যেহেতু মেশিন না তাহলে আমরা মেশিনারি দিব না, এটা দেবো হচ্ছে আদার, ক্যাপিটাল গুডস আদার। এর বাইরে ঠিক আছে কনজিউমেবল, কার্পাস, ফিনিশ, আইটি অ্যাক্সেসরিজ, এমবিডি, প্রোডাকশন আইটেম, পাওয়ার ফুয়েল, প্যাকিং মেটেরিয়াল, প্রিন্টিং, স্টেশনারি, অর্থাৎ যত ধরনের এখানে গ্রুপ থাকে সেই গ্রুপটা এখানে ক্রিয়েট করা আছে। তো আমাদের জন্য এটা হচ্ছে ক্যাপিটাল গুডস আদার্স, আর এটা হচ্ছে ক্যাপিটাল গুড মেশিনারি, যেহেতু এটা মেশিনারির আওতায় না এই জন্য আমি আদার্সের মধ্যে দিয়ে দিলাম। তাহলে আবার শুরু থেকে আসি, এখানে আইটেম ক্যাটাগরি দিতে হবে, মানে সরি অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট ক্যাটাগরি, শর্ট টেক্সট,
কোয়ান্টিটি, ইউনিট অফ মেজার, ম্যাটেরিয়াল গ্রুপ, প্ল্যান্ট, স্টোরেজ লোকেশন এবং ফাইনালি পার্চেজিং গ্রুপ দিতে হবে। পার্চেজিং গ্রুপ দেওয়ার পরে রিকুইজিশন কে করেছে তার নাম্বার নামটা এখানে আমরা দিয়ে দিতে পারি। দেওয়ার পরে এন্টার দিলাম। এন্টার দিলে ও এখানে দেখেন এখানে রেড মার্ক করা আছে, এখানে রেড মার্ক করা আছে কোয়ান্টিটি 12,000 কেমনে হলো, 12,000 গাড়ি কেনার টাকা আছে নাকি। ওকে এখানে দেখেন এখানে এই যে আমার অটোমেটিক্যালি কার্সার এই ফিল্ডে চলে আসছে, এই ফিল্ডটা হচ্ছে অ্যাসেট ফিল্ড। অর্থাৎ যখন আমি আইটেম ক্যাটাগরি দিয়েছি, অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট ক্যাটাগরি এ দিয়েছি, দ্যাট মিন্স অ্যাসেট দিয়েছি, অ্যাকাউন্ট গ্রুপ ক্যাপিটাল মেশিনে দিয়েছি, সিস্টেম অটোমেটিক্যালি আমাকে নিয়ে আসছে দেখেন অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট ক্যাটাগরি অনুযায়ী এই অ্যাসেটের এইখানটায় হচ্ছে আমি অ্যাসেটের কোডটা বসাই দিব, যে কোডটা আমি ক্রিয়েট করলাম। দিস ইজ মাই কোড। আর এর পরের নাম্বারটা হচ্ছে সাব নাম্বার। সাব নাম্বার নিয়ে আমরা এখন কথা বলি নাই, কথা বলবো। এন্টার, এখন কিন্তু আর কোনো ইরোর থাকলো না, এখন বলছে এন্টার ভ্যালুয়েশন প্রাইস। তো এটার একটা, যেমন আমরা যখন ম্যাটেরিয়াল ক্রিয়েট করি তখন তার ন্যূনতম একটা ভ্যালু দিতে হয় ম্যাটেরিয়াল ক্রিয়েট করার সময়। তো সাধারণত আমরা দিই 001 পয়সা বা টাকা, 001 এক পয়সা। হ্যাঁ, কারণ ম্যাটেরিয়াল স্ট্যান্ডার্ড প্রাইস তারা আমার মতো জানে না, এই জন্য আমরা 1 টাকা দিয়ে দিই, ভ্যালুয়েশন প্রাইস 1 টাকা। ওকে, তারপরে ডেলিভারি ডেট, এখানে ডেলিভারি ডেট অটোমেটিক্যালি 11/5 চলে আসছে, আসলে 11/5 ডেলিভারি দিতে পারবে না, ধরেন আমি এখানে দিলাম 31/5। ওকে, এই হচ্ছে আমার ইনফরমেশান। হেডারের মধ্যে যথারীতি আমরা যদি কোনো ইনফরমেশান হেডার নোট থাকে আমরা দিতে পারি, বাট এই আইটেম আইটেম আইটেমের মধ্যে এটার মধ্যে আমরা দিব এই ইনফরমেশানগুলো দিয়ে আমরা কিন্তু পারচেজ রিকুইজিশন, অর্থাৎ ম্যাটেরিয়ালের পারচেজ রিকুইজিশনের থেকে এটার পারচেজ রিকুইজিশন একটু ডিফারেন্ট। এখানে বাড়তি কিছু ইনফরমেশান দিতে হয় এবং প্রত্যেকটা ফিল্ড আমাকে ফিল আপ করতে হয়। একটা হচ্ছে অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট ক্যাটাগরি, শর্ট টেক, কোয়ান্টিটি, ইউনিট অফ মেজার, তা যা যা এখানে সিরিয়ালে আছে, অর্থাৎ এই রিকোয়েস্টেড বাই এই পর্যন্ত আমাকে ফিল আপ করতে হবে। দেন সিস্টেম অটোমেটিক্যালি আপনাকে কোথায় নিয়ে আসবে, এই ম্যাটেরিয়াল ডেটার মধ্যে, কোয়ান্টিটি ডেট এখানে হচ্ছে অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্টের মধ্যে নিয়ে আসবে। এইখানে আসার পরে আমরা এই ফিল্টারে অ্যাসেটের কোডটা বসাই দেবো, অ্যাসেট কোড বসাই দিয়ে সেভ দিলে আমার রিকুইজিশনটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এবার রিকুইজিশনটা ক্রিয়েট হয়ে গেল, দিস ইজ আওয়ার পার্সেজ রিকুইজিশন নাম্বার। আচ্ছা, এবার আপনারা বাকি প্রসেসটা আপনারা পারবেন না, না আমাকে করতে হবে বলে ইও ক্রিয়েট করা এসব আবিজাবি করা আমি করব না, আপনারা করবেন। আচ্ছা, আমি একটা করে দেই বাট বাকিগুলো আপনারা করবেন। এবার হচ্ছে ইও, এটা যে তোমার লোকাল ভেন্ডর, আমরা এই ভেন্ডরটাই ইউজ করতেছিলাম অনেক দিন ধরে, এটাই করি। ডকুমেন্ট ওভারভিউতে দিলাম, অন করলাম, পারচেজ অর্গানাইজেশন কে ছিল, এটা হচ্ছে আমার ডোমেস্টিক, দ্যাট মিন্স লোকাল পার্সেস। এখানে যাব পার্সেস রিকুইজিশন, এই পার্সেস রিকুইজিশন এসে পড়ছে, এটাকে আমি অ্যাডপ্ট করে নিই, অ্যাডপ্ট। ওকে, এখানে অটোমেটিক্যালি বাকি ইনফরমেশানগুলো চলে আসছে, ঠিক আছে। আমরা শুধু লোকাল পার্সেস করতে চাই না, ইম্পোর্ট করতে চাই, সেটাকে বসাইতে হবে। আচ্ছা, এবার এখানে যদি, যেহেতু একটাই মেশিন, আমরা সমস্ত ইনফরমেশান চাইলে কে আইটেম ক্যাটাগরিতে বসাতে পারি, আর যদি একের অধিক মেশিন হয় তাহলে আমরা হেডার কমন খরচগুলো হেডারে বসাবো। ওকে, এটা হচ্ছে কোয়ান্টিটি একটা গেল। এবার আমি মেশিনের আইটেম ডিটেলে গিয়ে কন্ডিশন ট্যাবে এটা প্রাইস যেতে যে দেখেন আমি 1 টাকা দিয়ে আসছিলাম না, ওই 1 টাকা কিন্তু সিস্টেম নিয়ে নিছে,
যে মেশিন আমি এটার একটা টেন্টেটিভ ভ্যালু, এখন আমাকে কী করতে হবে, আপনি তো মেশিন কিনতেছি না, গাড়ি কিনতেছি, BMW-র দাম কত ধরেন? যদি নর্মালি কিনতে চাই 1,80,00,000 টাকা, আর 2022 মডেলের কত দাম হবে ভাই, কারো আইডিয়া আছে? 5-7 লাখ টাকা, 5-7 কোটি টাকা স্যার। না এত বেশি না, 2-3 কোটি টাকার মধ্যেই হবে, ধরেন 2,60,00,000, এত টাকা হবে না। ভ্যাট আছে, এটার উপর ভ্যাট নাই, যেহেতু আমরা লোকাল শোরুম থেকে কিনতেছি, এটার উপর সম্ভবত ভ্যাট দেওয়া লাগে না। আচ্ছা, আর কি এর মধ্যে যদি আরো কিছু থাকে আমরা দিব, ডেলিভারি কস্ট এটা তো শোরুম থেকে বাসায় পৌঁছে দিয়ে যায়। এখানে কি গাড়ি কেনার ক্ষেত্রে আর কোনো খরচ আছে? লাইসেন্স রেজিস্ট্রেশন কিস্তে দিব না স্যার, এই গাড়ির ভেন্ডরকে যখন পেমেন্ট করব তখন সে ভিডিএস কেটে আমরা পেমেন্ট করব না স্যার, ভিডিএস তে দেব না। গাড়ির ক্ষেত্রে কি ভিডিএস দিতে হয়? আমার আমরা তো দেই না, এখানে আমার আর একটা খরচ বাকি আছে, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স কস্ট, এটাও গাড়ির মধ্যে যাবে। এখানে আমি কোথায় দেবো, কোথায় দেবো? ডেলিভারি কস্ট, লামসাম, লোড আনলোড, কোয়ান্টিটি, ভ্যাট, ইন্স্যুরেন্সের খরচ যদি আমি এখানে না পাই আমি হেডারে পাব, হেডারে কন্ডিশন ট্যাবে যাই, দেখি ইন্স্যুরেন্স পাই কিনা। এটা হচ্ছে আপনার ইম্পোর্টের ক্ষেত্রে গেলে ইন্স্যুরেন্সটা পাওয়া যায়, আদার চার্জেসের মধ্যে আমরা দিয়ে দিতে পারি, ফ্রেট, অ্যাকচুয়ালি ডেলিভারি কস্ট, আদার, প্যাকিং, ভ্যাট। আচ্ছা, আদার চার্জের মধ্যে এটা আমরা দিয়ে দিলাম, ইন্স্যুরেন্স মনে করেন 2,50,000 টাকা দিয়ে দিতে। ওকে, নেট প্রাইস ইন বিডিটি বিকামস 2 লাখ, কেন এত কেন হলো? আচ্ছা, আদার চার্জ এটা পার্সেন্টেজ, আদার চার্জ কি পার্সেন্টেজ ছিল? 10% দিই, আদার চার্জ অ্যামাউন্ট ছিল না পার্সেন্টেজ ছিল, আদার চার্জ পার্সেন্টেজ ছিল। লোড আনলোড, লামসাম, আচ্ছা ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স পার্সেন্টেজ হয় কি এটার উপর না? এটা সরকারি একটা নির্ধারিত ফিস থাকে, পার্সেন্টেজ তো হয় না, না তাহলে এটা আমাকে ডিলিট করে দিয়ে আমি আর একটা দিই, এই লোড অ্যান্ড লোডের মধ্যে দিয়ে দিই। হয় না, এখানে আমি 2,50,000 টাকা দিতে চাই, আর এই লাইন আইটেমটা আমি ডিলিট করে দিব, এই আদার চার্জটা এটা সিলেক্ট করলাম, এটাকে ডিলিট করে দিলাম। ওকে, তাহলে এই হচ্ছে 2,50,000 টাকা বিডিটি, এটা হচ্ছে আমার ইন্স্যুরেন্স কস্ট। এটার যদি ডিটেলে যাই, ডিটেলে আমি লিখে রাখি, ডিটেলে এটার লেখার জায়গা নাই, এখানে চাইলে আমি ইন্স্যুরেন্স ভেন্ডারটাও পাল্টা যেতে পারি। অথবা আমরা এখানে নোটের মধ্যে বা অন্য কোথাও আমরা এটা ইনফরমেশনটা লিখে রাখবো, গাড়ির গাড়ির ভ্যালু এত, এখানে হেডার টেক্সটের মধ্যে যদি আমরা লিখে রাখি, আইটেম টেক্সট, কার ভ্যালু হচ্ছে হলো 2,80,00,000 দিলাম না 60,00,000 দিলাম? 2,60,00,000 স্যার, 2,60,00,000, 2,60,00,000 এই টাকা ইন্স্যুরেন্স প্রিমিয়াম ২,৫০,০০০। আচ্ছা, যাই হোক, এগুলো ডিপেন্ড করতেছে আবার কি ডকুমেন্ট আছে, তাই আমরা জাস্ট বোঝার জন্য ইনফরমেশনগুলো দিলাম, এটা আর কিছু নাই। এখানে পিও ক্রিয়েট করা শেষ, এবার পিওটাকে আমি
সেট করে দিতে চাই। পার্চেস অর্ডার ক্রিয়েট করা শেষ। এবার রিলিজ করতে হবে পার্চেস অর্ডারটা। কপি ইউরো আছে না? আচ্ছা, আমরা রিলিজের জন্য যাব হচ্ছে রিলিজ স্ট্র্যাটেজি, রিলিজ 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 সেভ। এটা সেভ হয়ে গেল। এবার আমি যাব হচ্ছে গুডস রিসিভডে নিগো। এটা হচ্ছে গুডস রিসিপ্ট, এটা হচ্ছে আমার পার্চেজ অর্ডার নাম্বার, ডেলিভারি নোট, চালান নাম্বার কিছু একটা থাকলো। এখানে আমি হেডার টেক্সটে কী লিখি, হেডার টেক্সট আপনারা সবসময় চাইলে লিখতে পারেন। আমরা যে গাড়ির এই গাড়িটার হেডার টেক্সট দিয়ে দিলাম, এটা এটা হচ্ছে আইটেম, লাইন আইটেম, ওকে, চেক, ওকে, ডকুমেন্ট ইজ ওকে, পোস্ট, ম্যাটেরিয়াল ডকুমেন্ট পোস্ট হয়ে গেল। দ্যাট মিন্স গাড়ির কেনাকাটা শেষ। ম্যাটেরিয়াল ডকুমেন্ট ডিসপ্লে আমরা এখান থেকে করতে পারি। ডকুমেন্ট ডিসপ্লে, এটা কি থাকছে গাড়ি? হ্যাঁ, ডকুমেন্ট ইনফো, এফআই ডকুমেন্ট। এখন এখানে কথা বলতে পারেন যে এটা আপনার ডকুমেন্ট কেন হয় না। অ্যাসেটের ক্ষেত্রে ইনভয়েস করার আগ পর্যন্ত এই ডকুমেন্টটা শো করে না, ঠিক আছে? আমরা এবার ইনভয়েস করতে যাই এমআইআরও এটার ডকুমেন্ট। ডেট হচ্ছে 11 তারিখ, ইও নাম্বার 858, এখানে দিয়ে দেবো হচ্ছে আমরা গুডস ডেলিভারি প্লাস প্ল্যান ডেলিভারি কস্ট, গুডস সার্ভিস আইটেম প্লাস প্ল্যান ডেলিভারি কস্ট। এটাকে অ্যাডাপ্ট করে নিই 2,60,00,000। এবার ইন্স্যুরেন্সের অ্যামাউন্টটা কত ছিল? ইন্স্যুরেন্স ছিল হচ্ছে 2,50,000। এখানে এই ভ্যালুটা আসে নাই। হ্যাঁ, এই যে লোড আনলোড দিয়ে যেটা দিয়েছি এটা আসে নাই। এই ডাউন পেমেন্ট রয়ে গেছে না? আচ্ছা, আমরা একটা ভেন্ডার নিয়ে কাজ করতেছি, যে বারবার ভেন্ডার খুঁজতে অসুবিধা হয় তাই জন্য। তাহলে এই হচ্ছে আমার টোটাল ভ্যালু। এবার এন্টার করলাম, এই মেসেজটা চলে যাবে। পেমেন্ট মেথড একটা দিয়ে দিলাম, স্টিমুলেট। এবার দেখেন, এটা হচ্ছে, এটা ক্লিয়ারিং অ্যাকাউন্ট নাই কেন? আপনারা বলতে পারেন যে আমরা তো এর আগে দেখেছি যে আমার কী হয়েছে, ইনভেন্টরি ডেবিট হয়েছে। হ্যাঁ, ইনভেন্টরি ডেবিট হয়েছে আর ক্লিয়ারিং অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে। বাট অ্যাসেটের ক্ষেত্রে এটা কিন্তু সরাসরি
কি হয়, আপনি যদি গুডস রিসিভ করে তখন কিন্তু এই মুহূর্তে কোনো অ্যাকাউন্টিং ডকুমেন্ট পড়ে না। ফাইনালে যখন ইনভয়েস বুক করবে তখন এখানে এই ভেন্ডর ক্রেডিট হবে আর এই অ্যাসেটটা দিয়ে দেবে পোস্ট। এবার ওই অ্যাসেটের আমি যদি অ্যাসেট এক্সপ্লোরার বলেন বা আমি যদি অ্যাসেট এক্সপ্লোরারটাই দেখি অ্যাসেট ভ্যালু, এটা কত কোন অ্যাসেটটা ছিল, অ্যাসেট কোড নাম্বারটা হচ্ছে এইটা, দেখেন এখানে 3,16,000। এটা যদি আমরা ক্যালকুলেশানে এই ক্যালকুলেশানে দিই তাহলে একই কাজ হবে। অ্যাসেটের ভ্যালু হচ্ছে আমার 2 কোটি, ৮৫ লাখ টাকা, 2,60,00,000 আর এটা 25 লাখ। আচ্ছা, 2,50,000-এর জায়গায় আমরা মনে হয় ভুলে 25 লাখ দিয়ে ফেলেছি, তাই না? সম্ভবত যা দিয়েছি তো তা দিয়েছি। এটার ডেপ্রিসিয়েশন ইউজফুল লাইফ হচ্ছে 15 বছর, 1,58,00,000। ইউজফুল লাইফ কত? 15 বছর, ঠিক আছে। 2 মাসের জন্য 3,16,667 টাকা 67 পয়সা, অর্থাৎ আগে যে যে ইনফরমেশনগুলো দেখলাম সেটা, ঠিক আছে। এটাকে আর ব্যাখ্যা করার দরকার আছে আপনাদের? না স্যার, এটা আর ব্যাখ্যা করার দরকার নাই। এবার আপনার ভেন্ডরের পেমেন্টটা দিয়ে দিলেই হলো, ভেন্ডরের পেমেন্ট আপনারা নিজ দায়িত্বে দিয়ে দিয়েন। এখন অ্যাসেটের এটা গেল হচ্ছে আমার কে পিআরপিও কীভাবে করে এটা পারবেন না, এলসিটা কি দেখানোর দরকার আছে? কারণ অ্যাসেটের আরও অনেক কিছু বাদ আছে। না সবার মতামত শুনতে হবে, আপনার একার মতামত, আপনি হয়তো পারেন অন্যরা হয়তো নাও পারেন। এলসি অ্যাসেট ইম্পোর্ট প্রসেস দেখানোর দরকার আছে? দেখালে ভালো হতো স্যার, দেখালে ভালো হতো। আচ্ছা এবার দেখাবো, বাট আর একটু অন্যটা করি। এলসি এখানে অ্যাসেট মাস্টার ডাটা ক্রিয়েট করবো আমি একটা সাব নাম্বার দিয়ে, ঠিক আছে। একটা সাব নাম্বার, আচ্ছা সাব নাম্বার কনসেপ্ট কীভাবে আসে, ধরেন আপনার ওটা সাধারণত বড় বড় অ্যাসেটের ক্ষেত্রে হয়, একটা অ্যাসেট অনেক বড়। ধরেন যদি আমাদের কথাই বলি, আমাদের টিস্যু ফ্যাক্টরির মধ্যে একটা অ্যাসেট আছে, তার সাথে 24টা মোটর, এক একটা মোটরের দাম হচ্ছে মনে করেন 6,00,000-7,00,000 টাকা। টিস্যুর যে মেইন মাদার মেশিন, কিন্তু এই পুরো মেশিনটা একটা সেট আকারে, একটা কমপ্লিট সেট আকারে আছে, দেখা যাচ্ছে। মেশিনের যে লাইফ, মেশিনের লাইফটা হচ্ছে ধরেন 15 বছর, বাট এই মোটরগুলার লাইফ কিন্তু 15 বছর না, 4 বছর 5 বছর ম্যাক্সিমাম। তাহলে কী হবে? তাহলে আমি যখন একটা অ্যাসেট বা একটা সেট হিসেবে এটাকে ক্যাপিটালাইজ করি, যদি এটা সিঙ্গেল অ্যাসেট হিসেবে, তাহলে বাই ডিফল্ট কী হবে, ও সমস্ত কিছুর সমস্ত কিছুর ইউজফুল লাইফও 15 বছর হিসেবে করবে না, কিন্তু 3 বছর পরেই যদি একটা মোটর নষ্ট হয়ে যায় তাহলে আমরা সেটা কীভাবে কী করবো? তো এই ধরনের কেসে যে একটা বড় মেশিনের আন্ডারে যদি ছোটো ছোটো মেশিন থাকে, তাহলে আমরা কী করতে সাব নাম্বার, অ্যাসেট সাব নাম্বার ইউজ করতে পারি। তাতে করে কী সুবিধা আর কী অসুবিধা, অর্থাৎ মেইন অ্যাসেটের আন্ডারে আমার অনেকগুলো অ্যাসেট থাকবে, হতে পারে একটা হতে পারে, 5টা হতে পারে 10টা হতে পারে মেইন অ্যাসেটের আন্ডারে। তাহলে এখানে মেইন অ্যাসেটটা একভাবে ডেপ্রিসিয়েশন হবে, সাব অ্যাসেটগুলো আপনি যেভাবে দেবেন, যদি তার দেশগুলাই 5 বছর দেন সেইভাবে ডেপ্রিসিয়েশন হবে, ঠিক আছে। ডেপ্রিসিয়েশন আবার টোটাল অ্যাসেট আকারে আপনি রিপোর্টটা দেখতে পারবেন, আলাদা আলাদা সাব নাম্বারেও আপনি ডেপ্রিসিয়েশনটা দেখতে পারবেন, অর্থাৎ ইন্ডিভিজুয়াল। তো এর মধ্যে যদি কোনো একটা অ্যাসেট, ছোটো একটা অ্যাসেট যদি নষ্ট হয়ে যায় বা স্ক্র্যাপ হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায়,
সেটাকে বাদ দিতে হয়, তাহলে আপনার পুরো অ্যাসেটটাকে বাদ দিতে হচ্ছে না, শুধু স্পেসিফিক ওই সাব নাম্বার সাব অ্যাসেটকে আপনি স্ক্র্যাপ করে দিতে পারেন। তাহলে এটা ব্যাপারটা কি আরো আরো অনেক বেশি সহজ হয়ে গেল না? আপনি যদি দেখেন কোনো কারণে ওই 24টা মোটরের মধ্যে 2টা মোটর নষ্ট হয়ে গেল, আমি তো অ্যাসেটের কোড ক্রিয়েট করছি 1টা, তাহলে ওই 2টাকে আমি কীভাবে স্ক্র্যাপ করব? তাহলে পুরো মেশিনটাকে আমার স্ক্র্যাপ করতে হতেছে, কিন্তু আমি যদি এটাকে সাব আকারে রাখি, ওই ছোটো ছোটো মোটরগুলোকে আলাদা আলাদা সাব আকারে রাখি, তাহলে কিন্তু আমার শুধু ওই 2টা ছোটো মেশিন বাদ দিলেই বা স্ক্র্যাপ করলেই হয়ে যাচ্ছে, বাকি এত টোটাল অ্যাসেটকে করা লাগতেছে না। ঠিক আছে, তাহলে সাব অ্যাসেটের কনসেপ্ট নাম্বার কনসেপ্টটা কি আমরা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমি সাব অ্যাসেট ক্রিয়েট করার আগে এবার মাল্টিপল অ্যাসেট ক্রিয়েট, মাল্টিপল অ্যাসেট একসাথে যদি আমি 5টা গাড়ি কিনি, 10টা ল্যাপটপ কিনি, 20টা ল্যাপটপ কিনি, কিনি না, তাহলে কি আমি একটা একটা করে রিকুইজিশন করব, মানে মাস্টার ডেটা ক্রিয়েট করব 20 বার? ব্যাপারটা একটা ক্যারানি টাইপ হয়ে যায় না? না, আমি একসাথে ক্রিয়েট করব। তাহলে আমি এখন 2টা প্রসেস দেখাচ্ছি আপনার, একটা হচ্ছে ক্রিয়েট মাল্টিপল অ্যাসেট, S01, আগে এটা দেখাই, এখানে সামান্য একটু চেঞ্জেস থাকবে। S01, এখানে ধরেন আমি ল্যাপটপ যদি কিনি, কারণ একসাথে আমরা 4-5টা ল্যাপটপ কিনতে পারি, এটা হচ্ছে IT ইকুইপমেন্ট হয়ে আছে, কম্পিউটার ইকুইপমেন্ট, এইটাই হচ্ছে শুধু চেঞ্জ। সিমিলার অ্যাসেট আমি 5টা, আচ্ছা ম্যাক্সিমাম 99টা আমি একসাথে পারবো, হ্যাঁ 99, এখানে ম্যাক্সিমাম 99টা আপনি একসাথে কিনতে পারবেন। এখন কথা হলো যদি 99টার বেশি ক্রিয়েট হয় তাহলে কী হবে? আপনি প্রথমে 99টা ক্রিয়েট করবেন, তারপরে আর আবার 99, তারপরে আবার 99, এভাবে ম্যাক্সিমাম 99টা ক্রিয়েট করতে পারবেন। তো একটা ক্রিয়েট 2টা ক্রিয়েট করাও যায়, 99টা ক্রিয়েট করতে হবে, আমি 5টা দিলাম এখানে, হ্যাঁ ওকে এন্টার। তাহলে এখানে 5টা দিলে কি নাম্বার কি একটা পড়বে না 5টা পড়বে বলেন তো? অ্যাসেটের নাম্বার 5টা পড়া উচিত, 5টা পড়া উচিত, হ্যাঁ 5টা পড়া উচিত। তাহলে এখানে আমি একটা দিয়ে দিলাম হচ্ছে ধরেন ল্যাপটপ, পারচেজ ফর আইটি, এটা কি দিলাম HP 4 i7 10th generation, দেখ যেটুকু মনে আসছে ওইটুকু দিয়ে দিলাম। নাম্বার অফ কোয়ান্টিটি, এটার মেইন আছে টেক্সট, আমরা যদি এটা না দিই তাহলে সিস্টেম অটোমেটিক্যালি এটাই নিয়ে নেবে, হ্যাঁ এটা দিল, ওকে। টাইমের ক্ষেত্রে দিলাম হচ্ছে একটা কনস্ট্যান্টটা দেওয়া যাবে 12, রুম নাম্বার যদি দিই এখানে দিলাম হচ্ছে ধরেন এটা IT ডিপার্টমেন্ট থাকে, IT অফিস, কোথায় আছে অফিস? IT অফিস, যতটুকু আছে প্ল্যান দিলাম, অ্যালোকেশনে কিছু নাই, অরিজিন আমরা চাইলে দিতে পারি না চাইলে নাই, এটা চায়না, চায়না থেকে আসে না কোথা থেকে আসে, দেখ এটা হচ্ছে ল্যাপটপ। এসে টাইপ নাম্বারটা দিলাম কেন, এসে টাইপটা দিলে কি এই এই টাইপ নেমটা যদি আমরা ইউজ করি ল্যাপটপ, তার মানে আপনি আমরা এই মুহূর্তে টোটাল মাস্টার ডাটার মধ্যে কতগুলো ল্যাপটপ আছে আপনি কিন্তু ফিল্টার করে উইদিন সেকেন্ডের মধ্যে বের করতে পারছেন। আপনার ম্যানেজমেন্ট যদি জানতে চায় যে এই মুহূর্তে কি ল্যাপটপের হিস্ট্রিগুলো দাও, কতগুলো ল্যাপটপের ভ্যালু 1 টাকা হয়ে গেছে, তাহলে আপনি সহজেই ল্যাপটপ এই টাইপ দিয়ে ফিল্টার করতে পারতেছেন। আচ্ছা, এখানে আরও অনেক কিছু দেওয়া যায়, ভেন্ডার, ভেন্ডার তো আমরা জানি না ম্যানুফ্যাকচারার কে আছে, তারপরে এখানে অরিজিনাল ভ্যালু, অ্যাকুইজিশন ইয়ার, অনেক ইনপুট দিয়ে দেয়, লিজিং কিছু নাই,
ডেপ্রিসিয়েশন ল্যাপটপের ইউজফুল লাইফ আমাদের সাধারণত 4 বছর, কারেন্টের ওয়ারেন্টি থাকে 2 বছর, আর বাকি 2 বছর মোটামুটি চলে। এবার এখন এখন হলো কথা, এই পর্যন্ত কিন্তু কোনো চেঞ্জেস নাই। হ্যাঁ, চেঞ্জেস নাই, আগে যেভাবে মাস্টার ডেটা ক্রিয়েট করেছিলাম ঠিক সেইভাবে, শুধু একটা জেনারেল কোয়ান্টিটি 1 কেন স্যার? না, এটা যে এই আইটেমটা একটা, তাই জন্য ইনার দিলাম, ঠিক আছে? আমরা কিন্তু প্রথম শুধু চেঞ্জ আছে কোথায়, চেঞ্জ আছে হচ্ছে আমি নাম্বার অফ সিমিলার অ্যাসেট দিয়ে আসছি কয়টা, এই অ্যাসেট কোয়ান্টিটি একটা। হ্যাঁ, নাম্বার অফ সিমিলার অ্যাসেট 5টা, এছাড়া আর কোনো কিন্তু আগের যেভাবে ব্যাস্টারটা ক্রিয়েট করেছি তার সাথে কিন্তু আর কোনো চেঞ্জ নাই। ওকে, এবার এটাকে আমি সেভ করতে চাই, অ্যাড দিলাম, ঠিক আছে, প্রত্যেকটার রিটার্ন অ্যাকাউন্ট বলে 1 টাকা। এবার এন্টার দিলাম, দেখেন এর আগে কিন্তু এই ইনফরমেশনটা আসে নাই, সেভ দিলে অ্যাসেট নাম্বারটা পড়ে পড়ছে, তাই না? এখন কিন্তু অ্যাসেটের নাম্বারটা পড়লো না, কি আসছে এখানে একটা সুন্দর একটা মেসেজ আসছে, এখানে লেখেন ক্রিয়েট মাল্টিপল অ্যাসেট, এখানে বলছে ইউ আর ক্রিয়েটিং 5 সিমিলার অ্যাসেট মাস্টার রেকর্ডস, মানে আমরা 5টা সিমিলার অ্যাসেট মাস্টার রেকর্ড ক্রিয়েট করতে যাচ্ছি। ইউ ক্যান চুজ টু কিপ অল অফ দিস অ্যাসেট সেভ, এই লাইনটা আমরা একটা বুঝি, আপনি এই যে কিপ অল অফ দিস অ্যাসেট সেভ, আমি যদি সমস্ত অ্যাসেট একই রাখতে চাই অথবা অ্যাকসেপ্ট দিয়ার অ্যাসেট নাম্বার, মানে অ্যাসেট নাম্বার ছাড়া যা আমি লিখে আসছি, আমি কিন্তু একটা টেক্সট লিখছি HP 4i5 4i7 10th generation, এই মডেলটা লিখেছি, একটা টেক্সট লিখে আসছি, আর কিন্তু কিছু লিখি নাই। তাহলে আমি যদি সবগুলোর ক্ষেত্রে একই রাখতে চাই, অথবা ইউ ক্যান চুজ টু অলসো মেনটেন ইউর ওন এন্ট্রিজ ইন সার্টেন ফিল্ড, এবং আমি আর একটা জিনিস চয়েস করতে পারি, আমি কিছু কিছু সার্টেন ফিল্ডে আমি কী করতে পারি, চেঞ্জ করতে পারি। এখন ধরেন আমি 5টা ল্যাপটপ নিচ্ছি, 5টা ল্যাপটপ সেম মডেলে নাও হতে পারে, একটা লিখেছি HP, একটা এসআর হতে পারে, আসুস হতে পারে, লেনোভো হতে পারে, ম্যাকবুক হতে পারে, ঠিক আছে? আবার এখন IT ডিপার্টমেন্টের কথা বলছি, সব অ্যাসেটের কস্ট সেন্টার কিন্তু সব অ্যাসেটে IT ডিপার্টমেন্টের জন্য হতে পারে না, হতে পারে একটা ফাইন্যান্সের, হতে পারে একটা IT, হতে পারে একটা অ্যাডমিনের, একসাথে 5টা, ঠিক আছে? তাহলে আমি যদি সমস্ত কিছু সেম থাকে, তার কস্ট সেন্টার, তার টেস্ট বা ন্যারেশন যেটা লিখলাম, মডেল নাম্বার সব সেম থাকলে, তাহলে আমি বলছি যে আমি এটা চুজ করতে পারি, সব কিপ দ্য অল অ্যাসেট সেম, অথবা সার্টেন ফিল্ডগুলো আমি চাইলে চেঞ্জ করতে পারি। তাহলে কী করতে হবে? হ্যাঁ, ইফ ইউ চুজ ক্রিয়েট, আমি যদি এখানে ক্রিয়েট চুজ করি, তাহলে আমার আগের সব কিছু যা যা আছে সব সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না, 5টা অ্যাসেটের সেম ডেসক্রিপশান, সেম কস্ট সেন্টার, সেম ইউজফুল লাইফ, সব একই থাকতেছে। আচ্ছা, ইউজফুল লাইফের কথা বলছি, ইউজফুল লাইফ এখানে যেহেতু আমার অ্যাসেটের আমি বলছি সিমিলার অ্যাসেট, তার মানে ইউজফুল লাইফ সেম হবে, ইউজফুল লাইফ ব্যতীত হবে না। এবার আসেন, অথবা ইউ ক্যান মেক ইন্ডিভিজুয়াল এন্ট্রি, ওকে, ইফ ইউ চুজ মেনটেন ইউ ক্যান মেক ইন্ডিভিজুয়াল এন্ট্রি ইন সার্টেন ফিল্ড, আমি যদি এই মেনটেনের এই ফিল্ডটা সিলেক্ট করি, তাহলে আমি প্রত্যেকটা অ্যাসেটের ইন্ডিভিজুয়াল এন্ট্রি কী করতে পারি, আমি আমার মতো করে আবার সাজায় নিতে পারি। আমি এখানে ক্রিয়েট দেবো না, মেনটেন দেবো, মেনটেন দিলে দেখেন 5টা অ্যাসেটের ইনফরমেশান আমার এখানে চলে আসছে। তাহলে প্রথমটা আমি এটা রাখলাম, দ্বিতীয়টা লিখলাম, মনে করেন এটা হচ্ছে IT ডিপার্টমেন্ট না দিয়ে এটা দিলাম হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট, এটা দিলাম হচ্ছে আসুস 11 দিলাম, এখানে ফাইন্যান্সের কস্ট সেন্টার তো অন্য রাখতে হবে, আমি দিয়ে দিলাম এই এটা দিয়ে দিলাম, তারপরে IT নাম দিয়ে এটা দিলাম হচ্ছে অ্যাডমিন, এটা আবার মনে করেন যে এটা কো HP আছে,
এটা দিলাম হচ্ছে এসআর, এসআর দিলাম, একই জেড থাকলো। মানে আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে এটা আমি কিভাবে কি করতে পারি, দিয়ে দিলাম আর একটা কোশ্চেন, এটা দিলাম হচ্ছে ধরেন সাপ্লাই চেনের জন্য, এটা থাকলো সাপ্লাই চেনের জন্য কোশ্চেনটা কি হতে পারে। এটা আছে সাপ্লাই চেন, দিয়ে দিলাম। আর একটা গেল হচ্ছে ধরেন অডিট ডিপার্টমেন্ট, পাঁচজনের পাঁচটা, এটা এটা ধরেন লেনে বসলাম। লেনে এটা জেনারেশনটা বাদ দিয়ে আচ্ছা ল্যাপটপ পারচেস অর্ডারটা দিই, লেনে ওকে। এটা আর একটা কোশ্চেনটা দিয়ে দিলাম হচ্ছে অডিট, অডিট কোন কোশ্চেনটা, এটা অডিট অডিট আচ্ছা অডিটের মধ্যে দেখতেছি না, সেলস মার্কেটিং দিয়ে। তাহলে এভাবে কিন্তু আমি করতে পারি, এটা মেনটেন ফিল্ডে যদি আমি ক্রিয়েট করি তাহলে এই অ্যাসেটগুলো এভাবে আমি মেনটেন করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা। এখানে এখানে দেখেন ইনভেন্টরি নাম্বার আছে, আমরা চাইলে প্রত্যেকটা অ্যাসেটের মধ্যে একটা ইয়া নাম্বার থাকে, একটা সিরিয়াল নাম্বার থাকে, হ্যাঁ, সেই সিরিয়াল নাম্বারটা আমরা এখানে ইউজ করতে পারি, হ্যাঁ। অর্থাৎ যে ইনফরমেশান আপনার জরুরি সেই ইনফরমেশানগুলো এখানে, অ্যাসেটের মডেল নাম্বার তো আমরা দিলাম, অ্যাসেটের একটা সিরিয়াল নাম্বার থাকে ল্যাপটপের, সেটা আমরা এখানে ইউজ করতে পারি। এই ফিল্ডগুলো যদি হয়ে যায়, এই ফিল্ডগুলো ফিল আপ করার পরে দেন আমরা দেবো হচ্ছে ফাইনালি ক্রিয়েট, ক্লিয়ার। এবার দেখেন এখানে 55 থেকে 59 একসাথে 55 থেকে 59 এই কয়েকটা অ্যাসেট ক্রিয়েট হয়েছে, হ্যাঁ 55 থেকে 59, তাহলে 55, 56, 57, 58, 59 পাঁচটা অ্যাসেট হয়েছে না, হলো তো নাকি অ্যাসেট, বুঝছে? যদি আমরা অফিসে যদি স্যার ডেস্কটপ কিনি স্যার, স্যার ডেস্কটপে তো স্যার মনিটর থাকে, সিপিইউ থাকে, তারপর আইপিএস বা ইউপিএস থাকে স্যার, এটার ক্ষেত্রে আমি সাব নাম্বার ইউজ করতে পারবো। এটা আচ্ছা এবার কিনতেছি, এটা গেল হচ্ছে আমি কি করলাম মাল্টিপল অ্যাসেট ক্রিয়েট করলাম একসাথে, হ্যাঁ। এভাবে আমি একসাথে কয়টা করতে পারবো, 99টা, ওকে। এবার আসেন ক্রিয়েট সাব অ্যাসেট, এটা ট্রানজেকশন কোড হচ্ছে S11 11 না 30 11 হতো, দেখে নিন S11, হ্যাঁ ক্রিয়েট সাব নাম্বার। আচ্ছা এবার আসেন সাব নাম্বারের ক্ষেত্রে আগে লাগবে কি আমার মেইন অ্যাসেট, ঠিক আছে। সাব নাম্বারের ক্ষেত্রে আগে লাগবে হচ্ছে মেইন অ্যাসেট, মেইন অ্যাসেটের আন্ডারে হবে আমার কি সাব অ্যাসেট, ক্লিয়ার। তাহলে আগে একটা মেইন অ্যাসেট ক্রিয়েট করতে হবে আমাকে, S01, এটা কি 7200 কি কম্পিউটার, আচ্ছা এখানে আমি একটা করলাম, এটা লিখলাম হচ্ছে ডেস্কটপ, ডেস্কটপ কম্পিউটার ফর এমবিডি, এমবিডি ওদের লাগে ডিজাইন ডিজাইন করার জন্য, এমবিডি। এটার একটা কি দিলাম, এটা কি ব্র্যান্ড হয় ডেস্কটপ, ডেল, ডেল,
ডেল কি আছে, এটা কি মডেল টডেল কি হয়, এটা কিছু আইডিয়া নেই। মডেল নাম্বার কিছু একটা দিয়ে দিলাম, টাইম ডিপেন্ডেন্ট আমি এখানে দিয়ে যাই, এটার জন্য এমবিডি দিলাম, এমবিডি অফিস, এগুলো ম্যান্ডেটরি ফিল না। তারপরে দিলাম অরিজিন নাই, অ্যাসেট ম্যানুফ্যাকচারিং নিউ। আচ্ছা আর একটা, যদি আমি মনে করেন যেমন গাড়ি কিনি, রিকন্ডিশন কার বা ইউজড কার কিনি, তখন আপনারা ইউজড দিয়ে দেবেন। হ্যাঁ, কান্ট্রি অফ অরিজিন কিছু একটা দিয়ে দিলাম, টাইপ নেম এটা ল্যাপটপ না দিয়ে ডেস্কটপ, ডেস্কটপ ডেপ্রিসিয়েশন দেখতে হবে, ধরলাম 5 বছর চলতে পারে, এই 1 টাকা। দেখেন আমি এই মেইন ডেস্কটপে দিলাম হচ্ছে 5 বছর, এটা হচ্ছে আমার মেইন অ্যাসেট নাম্বার। মেইন অ্যাসেটের নাম্বারটা কত হলো, এবার এটার আন্ডারে আমি সাব অ্যাসেট ক্রিয়েট করবো। সাব অ্যাসেট কয়টা হবে বলেন তো? আর মনিটর হতে পারে, সিপিইউ, তারপর স্যার ইউপিএস, মনিটর, সিপিইউ, ইউপিএস, আর দরকার নাই। ঠিক আছে, একটা তিনটা ক্রিয়েট করাও দা, তাই ক্রিয়েট সাব অ্যাসেট এস 11। কয়টা সাব অ্যাসেট ক্রিয়েট করব? তিনটা স্যার। এখানে কিন্তু মেইন অ্যাসেট, এখানে কিন্তু ক্লাস দিব না আমি, এখানে দিব হচ্ছে মেইন অ্যাসেট নাম্বার। মেইন অ্যাসেট নাম্বার, দিস ওয়ান ইজ আওয়ার মেইন অ্যাসেট নাম্বার, এটার আন্ডারে তিনটা সাব অ্যাসেট হবে। ঠিক আছে, এটুকু কিন্তু মাথায় রাখতে হবে। বাট আমি যদি যখন নর্মাল অ্যাসেট ক্রিয়েট করতে যাই, তখন কিন্তু আমার অ্যাসেটের ক্লাস দিলেই হয়, যেহেতু আমি অলরেডি একটা মেইন অ্যাসেট ক্রিয়েট করে ফেলেছি, তার আন্ডারে আমি সাব অ্যাসেট ক্রিয়েট করতে চাইছি, এই জন্য ওই অ্যাসেট কোডটা আমাকে দিতে হবে। ওকে, এবার তিনটা হচ্ছে এইটা, প্রথম দিবে হচ্ছে মনিটর, ধরেন 18 ইঞ্চি মনিটর, মনিটর কয়টা, একটা। পরে যাই আমরা এটা চেঞ্জ করে দেবো। হ্যাঁ ঠিক আছে স্যার। এটা অ্যাকুইজিশন লিজিং, মনিটরের ডেপ্রিসিয়েশন কত হবে, ধরেন 3 বছর দিলাম, মনিটর, আর একটা আছে কি, সিপিইউ স্যার, সিপিইউ, ইপিএস, প্রত্যেকটাই 3 বছর দিয়ে দিলাম। মেইন অ্যাসেট কিন্তু আমার ছিল কত বছর, 5 বছর। ঠিক আছে, এখন সিপিইউটা 5 বছর দিতে পারি বা 4 বছর দিতে পারি, যেটা হয় আর কি দিলাম। এটা হচ্ছে 1 টাকা, এটা হচ্ছে মেনটেনে যাব। হ্যাঁ, এই মেনটেন ফিল্ডটা আমাদের যেতে হবে, এখানটায় যেতে হবে, আচ্ছা প্রথম দিলাম 18 ইঞ্চি মনিটর, ঠিক আছে। তারপরে দেবো হচ্ছে সিপিইউ, সিপিইউ, সিপিইউর জন্য কি ডেসক্রিপশন লিখতে হয়, আসুস,
না ইন্টেল, ইন্টেল প্রসেসর। আচ্ছা যে ডিসক্রিপশনই হোক আমরা এটা লিখবো, তারপরে লিখবো হলো ইউপিএস। ওকে, কোশ্চেনটার একই থাকবে অথবা ভিন্নও হতে পারে, যদি যেটা আর কি আমাদের জন্য অ্যাপ্লিকেবল, যেহেতু আমরা একটাই একটাই কি কিনতে চাচ্ছি বলেন তো, একটাই ডেস্কটপ কিনতেছি, তার মানে ফার্স্ট সেন্টার একটা হয় কথা, আর এখানে অ্যাসেটের ডেসক্রিপশন কিন্তু তিনটা ভিন্ন। ওকে ক্রিয়েট, এখানে তিনটা অ্যাসেট ক্রিয়েট হয়ে গেল। দেখেন মেন অ্যাসেট কিন্তু এইটা, এটা নাম্বার কি চেঞ্জ হচ্ছে? এই হচ্ছে আমার অ্যাসেট নাম্বার, আমি ক্রিয়েট করেছিলাম 65। অ্যাসেট নাম্বার কিন্তু 65 আছে এখানে, 1 2 3, ঠিক আছে? হ্যাঁ স্যার, এটা কিন্তু দেখতে হবে, আমার কিন্তু নতুন করে কোনো অ্যাসেট নাম্বার পড়ে নাই। হ্যাঁ স্যার। ওকে, এবার এখন কি হলো, তিনটা ই হয়ে গেল আমার। এখন যদি আমরা এটাকে ক্যাপিটালাইজ করি তাহলে আমরা একটা ভ্যালু পাবো, তারপরে আমরা একটু দেখি রেজিস্টারে কিছু পাওয়া যায় নাকি। AR02, AR02 এখানে আমার কি করতে হবে, মেন অ্যাসেট নাম্বারটা দিতে হবে। এখানে অ্যাসেট নাম্বার এই অ্যাসেটটা দিলে তার আন্ডারে যে সাব অ্যাসেট আছে সবগুলো চলে আসবে। হ্যাঁ দেখি কি আছে, এটা নো ডাটা, এর মধ্যে কোনো ডেটাই নাই, তার মানে এটা পোস্টিং দেওয়ার পরে আমরা কিন্তু এটা পাবো, এটা 65। এখানে সাব নাম্বার দেখেন, সাব নাম্বারে 1 যদি দিই তাহলে কি আসে, 18 ইঞ্চের মনিটর। সাব নাম্বার 2 যদি দিই তাহলে কি আসবে, পিউ স্যার। সাব নাম্বার 2 সিপিইউ, ঠিক আছে? সাব নাম্বার 3 যদি দিই তাহলে ইউপিএস আসবে, ইউপিএস আসবে। হ্যাঁ স্যার, ঠিক আছে। অর্থাৎ এটারে যদি আমি এখন আলাদাভাবে ক্যাপিটালাইজ করি তাহলে আমার রিপোর্টটাও আলাদা আলাদা ভাবে, এটা কি দেখানোর দরকার আছে না পারবে? আচ্ছা এটা 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 ক্যাপিটালাইজ করার দরকার আছে, কারণ আপনারা এই নাম্বার মেইন নাম্বার এবং সাব নাম্বার কিভাবে বসাবেন এটা হয়তো অনেকে নাও জানতে পারে, ঠিক আছে? তাহলে আমরা এটাকে ক্যাপিটালাইজ করলাম, আমি আর পিআরপিওতে না যায় সরাসরি কোথায় যাব, F-90, রাইট? এটা হচ্ছে আজকের ডেট, এটা হচ্ছে অ্যাসেট, রেফারেন্স কিছু একটা দিলাম, ডেস্কটপ MBD, এটা ডেবিট কি হবে 70। ওকে, এবার এই অ্যাসেটের কোডটা আমরা কেমনে বসাবো, একটা অ্যাসেট হচ্ছে ধরেন মেইন অ্যাসেট নাম্বার, আমি এখানে যদি প্রথমে মনিটরে যাই, আচ্ছা আমার ডিসপ্লেতে যাই, ধরেন প্রথম আমি ইয়া কিনলাম সিপিইউ কিনলাম, তাহলে এই হচ্ছে আমার ডিসপ্লেতে গেলাম, সিপিইউ হচ্ছে 1, এই নাম্বারটা আমি কেমনে বসাবো দেখেন, এখানে আছে এই হচ্ছে আমার মেইন অ্যাসেট নাম্বার, আর এইখানটা আমি কেমনে বসাবো সেটাই হলো কোশ্চেন। মেইন অ্যাসেট নাম্বার তারপরে স্পেস দিয়ে 1। ওকে, এখন দেখেন আমি যদি ভুল করলে হবে না, এন্টার ট্রানজেকশন টাইপ, ট্রানজেকশন টাইপ কত, 100। অ্যাসেট এত ওয়াজ নট কোম্পানি কোড,
এটা সার্চ করে নেই আমরা, এটা প্রথম হচ্ছে, ওয়ান হচ্ছে মনিটর, ড্যাশ দিতে হবে, এটা স্পেস দিতে হবে না, ড্যাশ, ঠিক আছে, ড্যাশ দিতে হবে, এন্টার। কি সমস্যা রে বাবা, এন্টার এন্টার দিলে সিপিইউর দাম ধরেন কত টাকা, 35,000 টাকা বা 65,000 টাকা দিলাম, 65,000। সিপিইউ স্যার একে তো মনিটর ছিল স্যার, একে একটু মনিটর ছিল, হ্যাঁ স্যার, এরপরে আবার অ্যাসেট ডেবিট হবে, এটা দেবো হচ্ছে, এইটা এটা দেবো 2, হ্যাঁ 2, ট্রানজেকশন টাইপ হচ্ছে 100, দুয়ে কি আসছে প্রসেসর, প্রসেসরের দাম ধরলাম হচ্ছে ধরেন 35,000 টাকা আন্দাজ এগুলো, হ্যাঁ কোয়ান্টিটি 1, সিপিইউ ইন্টেল প্রসেসর, ওকে এটা দিলাম। এবং থার্ড অপশনে কে ছিল, 3 নম্বর ইউপিএস, 3 নম্বর ইউপিএস, ট্রানজেকশন টাইপ 100, ইউপিএস এর দাম 6,000 টাকা, কোয়ান্টিটি একটা, এটা দিলাম হচ্ছে ইউপিএস। আমি 20 তারিখকে লিখলাম না, হ্যাঁ আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য। তাহলে এই তিনটা অ্যাসেট কিন্তু আমি ডেবিট করলাম, দেখেন আইটেম 3 ডেবিট অ্যাসেট, তিনটা অ্যাসেটের লাইন আইটেম কিন্তু আমি ডেবিট করলাম। এবার ক্রেডিট করবো একটা, 31, 31 ইনভয়েস করবো কার নামে, ধরেন এটা বিক্রি করে কারা, তাদের দেখি কী আছে, গ্লোবাল ব্র্যান্ড আছে কিনা, গ্লোবাল ব্র্যান্ড, গ্লোবাল অটোমেশন আছে, আচ্ছা রেজিমেশনে থাক, আমি একটা ভেন্ডার দিয়ে দিলাম, হ্যাঁ এত ভেন্ডার সার্চ করার কোনো প্রয়োজন নাই। তাহলে তিনটা লাইন আইটেম ডেবিট করলাম, একটা লাইন আইটেম ক্রিয়েট করলাম, এটুকু কি আপনারা বুঝলেন? জি স্যার বুঝতে পারছি স্যার। এবার ক্রেডিট করলাম, এবার যোগ করবো সামেশন, স্টার এন্টার, এবার এখানে আমি কি লিখব, প্লাস এন্টার দিলে কোনটা নেবে, কোনটা নেবে এই লাস্টেরটা নেবে, দরকার কি আমার, এটা তার ইউপিএস না, আমি লিখব ডেস্কটপ, অ্যাক্সেস ফর এমবিডি রিপোর্ট, তিনটা অ্যাসেট ডেবিট, দেখছেন তিনটা কিন্তু পোস্টিং কি 70, 65,000, 35,000, 6,000, টোটাল 1,06,000 টাকা গ্লোবাল অটোমেশনের নামে, এটা একটা ক্রেডিট হয়ে গেল। তাহলে তিনটা আমি একসাথে ক্যাপিটালাইজ করে নিলাম, হ্যাঁ একটা বিলের মধ্যে, যদি বিলের মধ্যে কিন্তু আলাদা আলাদা প্রাইস উল্লেখ থাকে, হ্যাঁ যেহেতু আমরা একটা সাব নাম্বার দিয়ে কাজ করতেছি, এই জন্য তিনটা সাব নাম্বারে আমার তিনটা অ্যাসেট চলে আসছে। হ্যাঁ এবার এটাকে পোস্টিং দেব, তারপরে আমি রিপোর্টটা পাবো, আমি জাস্ট রিপোর্টটা যদি তিন স্যার সরি এখানে এখানে যদি তিনটা প্রোডাক্ট আমি তিনটা ভেন্ডরের কাছ থেকে ক্রয় করি, তাহলে আলাদা আলাদা করতে হবে, না আলাদা আলাদা না একসাথেই করতে পারবে, প্রথমে একটা দেবেন অ্যাসেট, তার ভেন্ডর দেবেন, তারপরে আর একটা অ্যাসেট দেবেন, তারপরে তার ভেন্ডর দেবেন, তবে বেটার হচ্ছে আলাদা আলাদা করা, তার তিনটা ভেন্ডরের জন্য তিনটা ডকুমেন্ট নাম্বার থাকা জরুরি, আর যদি আপনি একসাথে করেন তাহলে একই একটাই ডকুমেন্ট নাম্বার হবে। হ্যাঁ এটা হচ্ছে একটা ভেন্ডরের কাছ থেকে নেওয়ার ক্ষেত্রে, একটা ভেন্ডর, তবে তিনটা ভেন্ডর হলে তিনটা তিনটা তিন তিনবার করবেন, তাতে করে তিনটা ইনভয়েসের উপরে তিনটা ডকুমেন্ট নাম্বার থাকবে, সুবিধা হয়, কোনো কারণে রিভার্স করতে হলে আপনাদের পুরোটাই রিভার্স করতে হবে। ওকে আচ্ছা এখন কি হলো, আমি জাস্ট অ্যাসেটের রিপোর্টটা দেখার জন্য আমি
এই আপনার ট্রানজ্যাকশনটা পোস্টিং দিলাম, হ্যাঁ এ আর অ্যাসেট রেজিস্টারটা দেখার জন্য। হ্যাঁ এখন জুন পর্যন্ত যদি দেখি তাহলে আমাদের 1200, এখন আমি এখানে কোনো সাব নাম্বার দিলাম না, হ্যাঁ তাহলে কি টোটালটা চলে আসবে না? দেখেন 1 2 3 প্রত্যেকটা আলাদা আলাদা আসছে না? তো কোনো কারণে আমার ইউপিএসটা নষ্ট হয়ে গেল, আমি শুধু ক্র্যাশ করবো, এইটা এইটা দেব আর 3 দেব, এটা স্ক্র্যাপ করে দেব, বাকিগুলো তো থেকে যাবে, তাই না? এবার বুঝছেন সাব সাব অ্যাসেটের সাব নাম্বারের কনসেপ্ট? স্যার ডেস্কটপের ক্ষেত্রে এরকমই হয় স্যার, একসাথে তো তিনটা আইটেম নষ্ট হয় না, একটা একটা করে নষ্ট হয়। এই জন্যই তো সাব নাম্বার কনসেপ্ট আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আরেকটা আমি একটা মেশিনের উদাহরণ দিলাম, সেক্ষেত্রেও এটা হতে পারে। হ্যাঁ তাহলে অ্যাসেটের মডিউলটা কেমন মনে হচ্ছে স্যার আপনার এসএপিতে? অনেক বেশি ইনফরমেটিভ না? হ্যাঁ স্যার। আচ্ছা এখন আমি আজকে একটু একটু ফাস্ট গেছি, জানি না আপনারা, কারণ আমার আজকে হচ্ছে 8, 9, 10 আর দুটা সেশন আছে, দুটা সেশনের মধ্যে আরও একটা অ্যাসেটের সেশন হবে। অ্যাডিশন দেখাবেন স্যার? হ্যাঁ পড়ে স্যার, অ্যাডিশন স্যার যখন একটা অ্যাসেটে অ্যাডিশন করা হয় স্যার, আগে কোনো দেখাবো এই জন্য আজকে আর একটা সেশন আছে আমাদের, শুধু অ্যাডিশন হতে পারে, স্ক্র্যাপ হতে পারে, তারপরে অ্যাসেট রিটায়ারমেন্ট হতে পারে, অ্যাসেটের ডেপ্রিসিয়েশন তো এখনো দেখাই না, ডেপ্রিসিয়েশন কিভাবে পোস্ট হয়, তারপরে অ্যাসেটের ট্রান্সফার হতে পারে, একটা জায়গা থেকে আর একটা জায়গায় ট্রান্সফার হতে পারে, অ্যাসেট আপনি সেল করতে পারেন, ঠিক আছে, এই সব মিলে একটা সেশন। এবং ফাইনাল ডেতে আমরা রাখতে চাই প্রোডাক্ট কস্টিং সম্পর্কে আলোচনা এবং রিপোর্ট, কী কী বেসিক রিপোর্ট আমরা পেতে পারি সেটা নিয়ে। আমার মনে হয় তাহলে আমার যে কন্টেন্টস আমি দিয়েছিলাম আপনাদের সেই কন্টেন্টসটা কভার করতে পারবো ইনশাআল্লাহ। তো আমি চেষ্টা করতেছি প্রতিদিনই আপনার 20 মিনিট আধা ঘন্টা বেশি করে করাইতে, কারণ আমার টার্গেট যে আপনাদের সাথে যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টটা যাতে আমি রক্ষা করতে পারি, আমি আমার সিলেবাসটা যাতে কমপ্লিট করতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ আপনাদের কোঅপারেশন করার জন্য। আরও কোনো কোশ্চেন আছে ফার্দার? স্যার কোশ্চেন নেই স্যার। আচ্ছা তাহলে না থাকলে আজকের মতো আল্লাহ হাফেজ। হ্যাঁ আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।